সেই আসমানের আল্লাহ শপথ করেছেন কিয়ামত দিবসের আল্লাহ শপথ করেছেন শাহিদ এবং মাশহুদের আমার প্রশ্ন হলো দুনিয়ার পৃথিবীর আমরা যারা আছি আমরা সবাই শপথ করি আল্লাহর নামে কথা বলেন ঠিক কি না আল্লাহ কি কারণ আমি শপথ করা কোনো দরকার আছে আল্লাহর কথা কি আমরা কেউ অবিশ্বাস করি আল্লাহ কি কখনো অবিশ্বাসযোগ্য কথা আমাদেরকে শোনাবেন আমাদের জন্য বলবেন প্রশ্নই আসে না আল্লাহর কথার শপথের কোনো প্রয়োজন নাই তারপরেও আল্লাহ শপথ করে গুরুত্ব বুঝিয়েছেন তাকিদ দিয়েছেন আর কেমন জিনিসের শপথ নিয়েছেন আল্লাহকে বোঝার জন্য এই শপথযোগ্য বিশেষ জিনিসগুলো আমাদের ঈমানকে সতেজ রাখার জন্য যথেষ্ট বড় করে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই আসমানের দিকে তাকাইলে আল্লাহর কুদরত যে কত বেশি বোঝা যায় কি যায় না এই বিশাল বড় আসমানটাকে আল্লাহ পাক খুঁটিবিহীন লটকায়া রাখছে আজকের মাহফিলের এই প্যান্ডেলটাকে লটকানোর জন্য চতুর্দিকে হিসাব করেন কতগুলো বাঁশ দেওয়া হয়েছে কোনো হিসাব নাই তারপরেও যদি একটু জ্বর তুফান আসে এই সামিয়ানা বলেন লাইট বলেন কোনো কিছু খুঁজে পাওয়া যাবে এগুলোর আগে তো আপনাদের কেউ পাওয়া যাবে না যার যার মতো করে দৌড়াইয়া যান বাঁচানোর চেষ্টা করবেন কথা বলেন ঠিক না তো আল্লাহ বোঝাচ্ছে যে এই বিশাল বড় আসমান যার খুঁটি নাই এই খুঁটিবিহীন আসমান যাকে আমি দিনের বেলায় সূর্যের মাধ্যমে সুসজ্জিত করি আলোকবর্তিকা দিয়ে গোটা পৃথিবীকে আলোকিত করি রাতের বেলা অসংখ্য অগণিত তারকারাজির মাধ্যমে সেই আসমানটাকে আমি আরো সুশোভিত করি সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ বলেন ওয়ালাকাদ যায়্যান্না আস-সামা'আ আদ-দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব ইন্না যায়্যান্না আস-সামা'আ আদ-দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব নিশ্চয় আমি দুনিয়াকে ইন্না যায়্যান্না আস-সামা'আ আদ-দুনিয়া অর্থাৎ আসমানটাকে দুনিয়ার আসমানটাকে আমি সুশোভিত করি অসংখ্য গণিত তারকারাজির মাধ্যমে এই জন্য রাতের বেলা যখন মিটি মিটি তারকারাজি আসমানের মধ্যে উদিত হয় দিনের আলোর মতো মাঝে মধ্যে পূর্ণিমার চাঁদের বিশেষ করে 14-15 ওই তারিখগুলোর মধ্যে আসমানটা সুন্দর হয়ে যা কথা বলেন ঠিক কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে আসমানকে সাজাইল এত সুন্দর করে আসমানকে সুশোভিত করে দিয়েছে শুধু তাই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাওত فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير চিৎকার করে বলি সুবহানাল্লাহ আর একটু জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ বলে এই আসমানকে আমি এত সুন্দর করে সাজাইলাম ولقد زينا السماء الذي خلق سبع سماوات طباقا সপ্ত আকাশে স্তরে স্তরে সৃষ্টি করেছেন যে আল্লাহ করুণাময় আল্লাহ তাআলা সৃষ্টির কোনো তফাত দেখতে পাবে না আবার দৃষ্টি ফেরাও কোনো ফাটলও দেখতে পাবে না এত সুন্দর করে সুশোভিত করে আসমানটাকে সাজাইছে যেখানে কোনো কলঙ্কযুক্ত নাই যেখানে কোনো বেটু দেওয়ার মতো কোনো সক্ষমতা নাই কথা বলেন ঠিক কি না ওই আসমানের শপথ নিয়েছেন যেন আমরা আল্লাহকে চিনতে পারি বুঝতে পারি যে আল্লাহ আসমানটাকে কলঙ্কযুক্ত কলঙ্কমুক্ত করে সৃষ্টি করেছেন অত্যন্ত সুন্দর করে সুশোভিত করে সাজাইলেন ওই আল্লাহর পাওয়ার ক্ষমতা কত বেশি হইতে পারে একমাত্র আল্লাহর আসমানকে দেখলে বোঝা যা বড় করে বলেন সুবহানাল্লাহ
আল্লাহকে চিনার জন্য, বোঝার জন্য, আল্লাহর সক্ষমতা উপলব্ধি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের শপথ নিয়েছেন। তারপরে আল্লাহ শপথ নিয়েছেন কিয়ামত দিবসের। তারপরে আল্লাহ বলেন ওয়াশাহিদু ওয়া মাশহুদ। আর শপথ নিয়েছি আমি শাহেদ আর মাশহুদের। শাহেদ দ্বারা অধিকাংশ মুফাসসিরে কেরাম কোরআনুল কারীমকে বুঝিয়েছেন, শাহেদ দ্বারা অধিকাংশ মুফাসসিরে কেরাম জুমার দিনকে বুঝিয়েছেন, মাশহুদ দ্বারা অধিকাংশ মুফাসসিরে কেরাম মাশহুদ দ্বারা আরাফার দিবসকে বুঝিয়েছেন। আবার সরাসরি যদি কোরআন থেকে তাফসির করা হয়, শাহেদ হইলেন আমার আল্লাহ, সাক্ষীদাতা হইলেন, সবচেয়ে বড় সাক্ষীদাতা হইলেন আমার আল্লাহ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 26 নম্বর পারা, হিফজুল কোরআনের 13 নম্বর পারার পৃষ্ঠার শেষের আয়াত সূরাতুল ফাতিহার 28 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলেন ওয়াকাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ নিজেই যথেষ্ট সাক্ষীদানের জন্য। আমি বলতে চাই আপনার জীবনে আমার জীবনে কি হলো না হলো এটার জন্য সবচেয়ে বড় সাক্ষীদাতাকে আল্লাহ। আর একটু জোরে বলুন তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। তখন কি অবস্থা হবে যখন আমি প্রত্যেক নবী প্রত্যেক উম্মত থেকে সাক্ষী আনব, আর হে রাসূল আপনি তাদের উপর সাক্ষী, আপনাকে তাদের উপরে সাক্ষী বানাবো। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনার আমার কর্মের সাক্ষী হয়, রাসূল যদি আপনার আমার কর্মের সাক্ষী হয়, কাল কিয়ামতের ময়দানে বাঁচার কোনো সুযোগ আছে? আর একটু জোরে বলুন আছে। আজকের এই দিনে যারা রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, আজকের এই দিনে যারা কোরআনের শানে বেয়াদবি করে, আজকের এই দিনে যারা ইসলাম সম্পর্কে বাড়াবাড়ি করে, ইসলাম নিয়ে বেয়াদবি করে, রাসূলুল্লাহর সম্মান যারা করে, রাসূলুল্লাহর দাড়ি মুবারক নিয়ে যারা কটুক্তি করে, রাসূলুল্লাহর ব্যঙ্গাত্মক চিত্র কার্টুন যারা বানায়, রাসূলের শানে আঘাত হয় এমন বক্তব্য যারা করে, রাসূলুল্লাহ কি কিয়ামতের ময়দানে তাদের পক্ষে সাক্ষী দিবে না বিপক্ষে দিবে? আওয়াজ দেয়া বলুন পক্ষে না বিপক্ষে? রাসূল যদি বিপক্ষে সাক্ষী দেয় তার বাঁচার কোনো সুযোগ আছে? কিন্তু আজকে রাসূলের সামনে একটার পর একটা, একের পর এক বেয়াদবিমূলক বক্তব্য আমাদের সমাজে আছে না নাই? রাসূলুল্লাহর শানে দাঁড়ায় সালাম দিলে অনেকে বসে থাকে, রাসূলুল্লাহর শান কমায়া নিজের বড় ভাইয়ের সাথে তুলনা করে, রাসূলুল্লাহর নবুয়তের মর্যাদা নিয়ে সমালোচনা করে বলে 40 বছরের পরে নবী হয়েছে, তার আগে আমাদের মতো ছিল, রাসূল কিছুই করতে পারবে না, মাটির সাথে পচে গলে মিশে মাটির সাথে লেগে গেছে, এই ধরনের বক্তব্য আমাদের সমাজে আছে না নাই? আর একটু জোরে বলুন আছে না নাই? এমন রাসূলের শানে যারা বেয়াদবি করবে, রাসূলুল্লাহর শান মানকে যারা তাদের বক্তব্যের মাধ্যমে ছোট করবে, তাকেই ফায়দা জিনা এই আয়াত থেকে স্পষ্ট হুঁশিয়ারি, কাল কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশ, রাসূল তাদের পক্ষে কোনো সাক্ষী দিবে না। কথা বলেন ঠিক কি না? সাক্ষীর মর্যাদা কম না বেশি? অনেক বেশি। আদালতে যখন মামলা হয়, বাদী বিবাদী আছে না, বাদীর পক্ষে রায় কিংবা বিবাদীর পক্ষে রায় নির্ভর করে কার উপরে? জোরে বলুন না। আরে দুনিয়ার সাক্ষীর উপরে ডিপেন্ড করে আপনি কি জেলে থাকবেন না বের হয়ে উন্মুক্ত ময়দানে ঘুরবেন? তাহলে সরাসরি আমার আল্লাহ যখন আপনার আমলের, আপনার কর্মের সাক্ষী হবে, আমার রাসূল যখন আপনার কর্মের সাক্ষী হবে, তখন আপনার অবস্থা আমার অবস্থা কি হবে একবার চিন্তা করা দরকার আছে না নাই? শুধু তাই না, কোরআনুল কারীমের 15 নম্বর পারা, হিফজুল কোরআনের 2 নম্বর পৃষ্ঠা সূরা বনী ইসরায়েলের 14 নম্বর আয়াত আল্লাহ বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। যার যার আমল নামা তার সাক্ষী হবে কিয়ামতের ময়দানে। ইকরা কিতাবাক, আল্লাহ বলবে পাঠ করো, তোমার গোটা আমল নামা তোমার সামনে উপস্থাপন করা হয়েছে। কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, তাহলে আপনি আমি কোথায় যাচ্ছি, কি করছি,
পৃথিবীর কেউ জানে না আমলের খবর এমন কিছু পাপ আপনার আমার জীবনে আছে ওই পাপের খবর যদি আমার স্ত্রী জানতো হয়তো আমাকে স্বামী হিসেবে পরিচয় দিত না ওই পাপের খবর যদি আমার মা বাবা জানতো সন্তান হিসেবে আমাকে কাছে রাখতো না ওই পাপের খবর যদি আমার সন্তানগুলো জানতো বাবা হিসেবে আপনার আমাকে পরিচয় দিত না ওই পাপের খবর যদি আমার ভাই জানতো মানুষের কাছে ভাই হিসেবে আপনার আমার পরিচয় দিত না ওই পাপের খবর যদি এলাকাবাসী জানতো এই এলাকায় কখনো আপনি আমি মুখ দেখাইয়া চলতে পারতাম না কথা বলেন ঠিক কি না সেই পাপের খবরও জানে কে আওয়াজ দেন ঘুম চলে আসছে আওয়াজ ছোট হয়ে গেছে শেষ করে দিব আওয়াজ না আসলে শেষ করব কারণ মাইকগুলো ফেভারে নাই মাইকগুলো সুবিধা হইলে কথা বলতে মজা লাগে এখন মাইকলারেও আর কি বলবো ওনার কাছে যেমন আছে উনি হয়তো সর্বাত্মকই চেষ্টা করছে ভালোটা দিতে আমরা বেশি কিছু বললে আবার ওনাদের হাদিয়া কমাইয়ে দিবেন আপনারা এই জন্য ওনাদের হাদিয়া যেন না কমান দোয়া করি সামনে যেন আরো ভালো মেশিন আর মাইক কিনতে পারে কোন আমিন বদদোয়া দিয়া শুধু শুধু অভাবে ফালাইয়া লাভ নাই দোয়া দিমু যাতে লাখ লাখ টাকা উপার্জন করে সামনে ডিজিটাল সেরা মাইক আনতে পারে কি বলেন তাও যেমন ভালো লাগতেছে না আমাদের মাহফিলে ধর্মীয় সভা সেমিনারে আমার মাইকোলা ভাইরা যেভাবে সার্ভিস দেয় আমাদের সমাজে কিছু অন ইসলামিক প্রোগ্রাম হয় ওই জায়গা যদি উল্টাপাল্টা হয় কত মাইকোলার মেশিন যে পুকুরে যা তার কোনো হিসাব নাই কথা বলেন ঠিক না তা আমরা তো আর ওইটা করতে পারবো না এই জন্য আমরা একটু দোয়াই করি আল্লাহ যেন ওনাদেরকে ভালো মাইক কেনার তৌফিক দান করে আর আমাদেরকে যেন অন্তত সুন্দর একটা উপহার দিতে পারে আমরা যেন কথা বলে শান্তি পাই কারণ এই প্রত্যেক রাতে এভাবে এক জায়গা দুই জায়গা তিন জায়গা কথা বলতে হয় শরীরের উপরে প্রেশার দিয়া শক্তি ক্রিয়েট করে চিল্লানো সম্ভব তাই মাইকটা যদি ভালো হয় রিল্যাক্স মোডে কথা বললে শ্রোতা ভাইরা সুন্দরভাবে শুনলে উভয়ের জন্য সুবিধা হয় এই জন্য অনুরোধ করব নেক্সট থেকে একটু ভালো মাইক ব্যবস্থা করবেন আশেপাশের ভাইদের যদি ভালো মাইক না থাকে আগামীকাল ওয়ার্নিং দিবেন যে আগামী বছরের আগে যদি তোদের কাছে ভালো মাইক না আসে আমরা কিন্তু দূর থেকে মাইক নিয়ে আসবো তখন কিন্তু রাগ করতে পারবা না কারণ এমনও আছে বিভিন্ন জায়গায় যাইতে অভিজ্ঞতা আছে কো হুজুর আমার আত্মীয় লাগে আমাদের কমিটিরই একজন ওর বাদ দিয়ে কেমনে আরেক জায়গার থেকে মাইক আনবো যেমন আমি কথা বলতেছি আমার বয়সটা কেমন যেন বিকৃত হয়ে যাচ্ছে আওয়াজটা আমার কানে আসলে মনে হচ্ছে যে আমি না আরেকজন কথা বলতেছি আমি গাড়ি থেকে যখন নামতেছি আমাদের আহমদুল্লাহ ফুরকান হুজুর হুজুরের কণ্ঠ মাশাল্লাহ অনেক সুন্দর দূর থেকে মধুর লাগে না কিন্তু গেট দিয়ে আমি ভাবতেছি কিরে হুজুর সাইরে কোনো আরেকজনে মাইক ধরলো নি চিনেই যাচ্ছে না সুপারিশ করে লাভ নাই আমি ভালো বুঝি এটা দূরে সরি পড়ি আল্লাহুম্মা মাওলানা এ দুনিয়া পরে রবে আমেরা একই দিন থাকব না সবাই মোদের ভুলে যাবে নবীজি আপনি বলবেন না আল্লাহুম্মা وعلى آل سيدنا মনোযোগ আছে তাহলে প্রত্যেকের আমল নামা আল্লাহর কাছে জমা আছে না নাই জবান খুলে বলুন আছে না নাই সেদিন কোনো আমল কোনো কাজকর্ম গোপন রাখার কোনো সুযোগ এই জমিনে অনেক অপরাধ দামা চাপা দিয়া রাখতে পারি কারণ আমি যদি বাংলাদেশ থেকে বিদেশে যাইয়া অন্যায় কাজ করি অপরাধমূলক কাজ করি আমার দেশের মানুষ সেটা জানবে না কিন্তু আমার আল্লাহ জানবে কি জানবে না পৃথিবীর একেবারে সবচেয়ে শিলা গর্তের ভিতরে যাইয়া যদি আমি পাপ কাজে সম্পৃক্ত হই কিংবা আসমানের উপরে মঙ্গল গ্রহে যাইয়াও যদি লুকায়ে অপরাধ করি আমার সমাজের মানুষ জানবে না এলাকার মানুষ জানবে না কিন্তু সব কিছু জানবে কে আর একটু জোরে বলুন কে আল্লাহ
শুধু তাই না কোরআনুল কারীমের 18 নম্বর পারা হিফজুল কোরআনের 8 নম্বর পৃষ্ঠা সূরা নূরের 24 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতাহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন যেদিন প্রকাশ করে দিবে জিহ্বা তাদের হাত তাদের পা যা কিছু তারা করত আরে এই জিহ্বাটারে কত সেবা যত্ন করলাম এই হাতটাকে কত সেবা যত্ন করলাম এই পাকে কত সেবা যত্ন করলাম কিন্তু এই হাত সেদিন আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে নালিশ দিবে এই পা আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে নালিশ দিবে যে হাতের মধ্যে আমি দামি ঘড়ি পড়তাম যে হাত দিয়া দামি দামি মোবাইল ফোন ইউজ করতাম যে পার মধ্যে দামি দামি শু লাগাইতাম যে হাত পা একটু 19-20 হলে ডাক্তারের কাছে যাইতাম এত কষ্ট করে যে হাতকে যত্ন করতাম এত কষ্ট করে যে পাকে যত্ন করতাম জিহ্বাটারে কত যত্ন করেছি সেদিন আপন আপন কর্মের হিসাব আল্লাহর সাক্ষ্যে সাক্ষী দিবে আমার হাত আমার পা আমার জিহ্বা চিৎকার করে বলে সুবহানাল্লাহ ওশাহিদিউ ওয়া মাশহুদ তাহলে সাক্ষী হবে আল্লাহ সাক্ষী হবে আমার আল্লাহর রাসূল সাক্ষী হবে আমার আমলনামা এমন কি সাক্ষী হবে আমার অঙ্গপ্রত্যঙ্গ তাহলে এই দুনিয়াতে যা কিছু করছি দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো এই সূত্রে আমরা যারা অন্যায় অপরাধে নিমজ্জিত আছি আর মনে মনে ভাবতেছি আমার পাপের খবর এলাকার মানুষ জানে না সমস্যা কি আমি এখনো সম্মান পাচ্ছি কিন্তু ভাই এই দুনিয়ার সম্মানে কি আসে যায় পরকালটা তো এই দুনিয়ার তুলনায় বিশাল বড় লম্বা পরকাল কথা বলেন ঠিক না আখেরাতের তুলনা এই দুনিয়া কয়েক সেকেন্ডের এই কয়েক সেকেন্ড আরামে থাকার জন্য এত বেশি পাপের মধ্যে আমরা নিমজ্জিত হয়েছি লম্বা পরকালের কথা আমরা ভুলে যাচ্ছি আখেরাতের তুলনা 50-60-70-80 বছর এটা কোনো হায়াতই না দালান কোঠা কার চেয়ে বেশি বানাবো ক্ষমতা কার চেয়ে কার বেশি হবে ক্ষমতায় কি করে বেশি দিন টিকে থাকা যাবে মানুষের কাছ থেকে বাহবা কি করে পাওয়া যাবে প্রশংসা কি করে সারাক্ষণ নিজের কান দিয়ে শুনব নিজের আমত্ব অহংকার দাম্ভিকতা হিংসা এই সব টিকুনকে পুঁজি করে আমরা নিজেদেরকে অনেক বড় মনে করে নিজেদের জীবন চালাচ্ছি কিন্তু না ভাই পরকালে একটা হিসাব আছে না নাই জোরে বলুন আছে না নাই এই সূরার শেষে আল্লাহ বলবেন ইন্না বাতশা রব্বিকা লাশাদিদ আল্লাহর ধরা বড় কঠিন ধরা কেউ চাইলেও কোনো বাঁচতে পারবে না পারবে না তারপর আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ আন্নারিদাতিল ওকুদ ধ্বংস হয়েছে পরিখা খননকারীরা কুতিলা আসহাবুল উখদুদ উখদুদ হলো খননকারী যারা পরিখা খনন করেছিল আন্নারিদাতিল ওকুদ প্রচুর পরিমাণ ইন্ধনযুক্ত আগুন যে পরিখায় ছিল সামনে ব্যাখ্যার মধ্যে তাফসীরের মধ্যে তার মূল গঠন আসবে যেটা ইমাম তিরমিজি এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে সুস্পষ্ট ব্যাখ্যা রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে কোরআনুল কারীমে قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود পরিখা যখন তারা খনন করেছিল আগুন যখন দাও দাও করে জ্বলছিল ওই পরিখার পাশাপাশি তারা আবার সেখানে বসেছিল ওহুম আলা মা ইয়াফালুনা বিল মুমিনিনা শুহুদ আর মুমিন বান্দা যারা ছিল মুমিনদেরকে তারা যে শাস্তি দিয়েছিল সেই শাস্তিগুলো তারা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেদিন অবলোকন করেছিল কাফেররা শুধু এজন্য মুমিনদের প্রতি নির্যাতন করেছিল যে তারা মুমিনগণ আল্লাহ পাকের প্রতি ঈমান এনেছে যিনি পরাক্রমশালী মহা ক্ষমতাশালী বড় করে বলে সুবহান এবার আসুন একটু ওই পরিখা খননকারী তাদের কথা জানা দরকার আসহাবুল উখদুদ যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা যখন নাজিল করল সাহাবায়ে কেরাম জানার জন্য আগ্রহ প্রকাশ করল যে কারা যারা পরিখা খনন করেছিল এবং
সেই আগুন উজ্জীবিত করে পাশে আবার তারা বসে বসে মজা নিছিল। আপনারা জানেন ফেরাউনের মতো নামী দামি শাসক যারা ছিল, বাদশা যারা ছিল, ওদের জীবনী পড়লে দেখা যায় সেই আসনে বসে ওরা শুধু নিজেকে রাজা দাবি করছিল না, কোনো একটা সময় নিজেকে আবার রব দাবি করেছে। বড় করে বলি নাউজুবিল্লাহ। ফেরাউন তো ছিল একটা রাস্তার একেবারে কম দামি চাকর, সে সবজি বিক্রেতা, তারপরে তার জীবনীতে দেখা যায় কবরস্থানের পাহারাদার, তারপরে আস্তে আস্তে রাজদরবারে চাকরি, একটা সময় মিশরের মতো বিশাল রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, তারপরে সে ডিক্লার করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। এক ফেরাউনের কথা আমরা জানি, নমরুদের কথা আমরা জানি, কারুনের কথা আমরা জানি, কিন্তু এরকম হাজার হাজার নমরুদ ফেরাউন জমিনে ছিল, কথা বলেন ঠিক কিনা? এই যুগেও আছে না নাই? আওয়াজ দিয়ে এখন আছে না নাই? ইয়া মনে রাখ, সহিহ মুসলিম শরীফ এবং তিরমিজি শরীফের মধ্যে হাদিস, আল্লাহর নবী বলেন ইয়ামুদের একজন কাফের রাজা ছিল, কোন কোন তাফসীরের মধ্যে তার নামটা এভাবে আসছে, ওই নাজরান এলাকার রাজাদের মধ্যে ইউসুফ জুনওয়ান নামক, ইউসুফ জুনু অসাদ নামক একজন কাফের রাজা ছিল। সে তার রাষ্ট্রপ্রধান, আগের দিনের যারা ফেরাউনের মতো নামি দামি রাজা ছিল, বাদশাহ ছিল, রাষ্ট্র পরিচালনার জন্য তাদের একটা কৌশল ছিল, কারণ একথা তাদের ঈমান নাই, তারা বেঈমান, তারা কাফের, আল্লাহর প্রতি তাদের কোনো ভরসা নাই, আল্লাহর কোনো শক্তিকে তারা মানত না, তারা নিজেরাই নিজেকে মহা শক্তিশালী দাবি করত। এই জন্য নামি দামি গণক যারা, যাজক যারা, তাদেরকে তারা লালন পালন করত। গণক যারা, জাদুঘর যারা, তারা ভবিষ্যৎবাণী করত যে আগামী এত বছর পরে ওই হবে সেই হবে, যেমনটা ফেরাউনের সমূহ জাদুঘরের মাধ্যমে ফেরাউন জানতে পারছিল কিছুদিনের মধ্যে মুসা পয়গাম্বর আসতেছে, কথা বলেন ঠিক কিনা? যে আগামী বছর বা ছয় মাসের মধ্যে মুসা পয়গাম্বরের জন্ম হবে। ফেরাউন কি করলো, মিশরের সমস্ত নারী যারা প্রেগনেন্ট অবস্থায় ছিল, যাদের পেটে বাচ্চা ছিল, সে ডিক্লার দিল সমস্ত মহিলাদেরকে মেরে ফেলতে হবে, অথবা বাচ্চা আসলে বাচ্চাকে মেরে ফেলতে হবে, নাউজুবিল্লাহ। যাক, সেদিকে লম্বা চোরা কথা, আমি সেটা যাচ্ছি না। তো ইয়ামনের নাজরান শহরের সেই কাফের বাদশাহ, তার রাষ্ট্র পরিচালনার জন্য সে জাদুঘর লালন করত, জাদুঘরের মাধ্যমে সে তার রাষ্ট্রের আগামী বছর কি হবে না হবে এগুলো খোঁজ খবর নিত। তাফসীরের মধ্যে আসছে রাসূলুল্লাহ আসার 70 বছর আগের ঘটনা, যেহেতু সর্বশেষ আদম নবীর পরে সর্বশেষ নবী ছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাম, আমার নবী আর ঈসা নবীর মাঝখানে প্রায় 600 বছরের গ্যাপ, কোন নবী রাসূল তার মধ্যে আসে নাই। তো রাসূলুল্লাহ আসার 70 বছর পূর্বে ইয়ামনের নাজরান শহরের সেই কাফের বাদশাহ জাদুঘর কিংবা গণকের মাধ্যমে যে রাষ্ট্র চালাইত, তো তার জাদুঘরের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যে জাদুঘর, সে যখন বৃদ্ধ হয়ে গেল, তে নাজরানের বাদশাহ কাফের জালেম বাদশাহরে বলতেছে আমি তো আর বেশি দিন বাঁচবো না, আমার তো মরণ বোধ হয় কাছাকাছি জায়গায় এসে গেছে, আপনি কাজ করেন, রাজ্য থেকে সবচেয়ে ভালো মেধাবী একটা ভালো স্টুডেন্ট, একটা ছাত্র খুঁজে আনেন, যাকে আমি আমার জাদুবিদ্যা শিক্ষা দিব, যে পরবর্তীতে আপনার রাষ্ট্র পরিচালনার কাজে সহযোগিতা করবে। বড় করে বলি নাউজুবিল্লাহ। জাদুবিদ্যা কি জায়েজ নাকি? জোরে কোন না। গণক আছে যেগুলো জায়েজ? এগুলো আমাদের শরীয়তে হারাম, এগুলোকে আল্লাহ স্পষ্ট কোরআনে বলে দিয়েছেন রিজসুম মিন আমালি শাইতান, এগুলো শয়তানের অপবিত্র নাপাক কাজ। তো ওই নাজরানের ইয়ামনের বাদশাহ অনেক খোঁজাখুঁজি করে রাষ্ট্র থেকে ভালো মেধাবী একটা ছাত্র পেয়েছে, তাকে আনছে জাদুঘর, তাকে জাদুবিদ্যা শিক্ষা দেয়। কোনো একদিন সে রাস্তা দিয়া
জাদুবিদ্যার কাছে যাওয়ার সময় সে সন্ধান পেয়েছে পাশে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি আছে, ওই সময়ের সত্য ধর্ম, ওই ধর্মের উনি ছিলেন একজন রাহেব, উনি পাদ্রী ধর্মযাজক। বড় করে বলি সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আসছে ওই যুবকটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে তামুর। আব্দুল্লাহ ইবনে তামুর যখন জাদু শিক্ষা করে যাওয়ার সময় ওই ওই সময়ের যে ধর্মযাজক ছিল রাহেব বা পাদ্রির কাছে গেল, সে পাদ্রির সাথে কথা বলতে বলতে একটা সময় পাদ্রি বলল, আমরা যে তুমি যে জাদুবিদ্যা শিক্ষা করছো কিংবা বাদশার অধীনে তুমি যা শিখতেছো, বাদশাহ তো নিজেকে প্রভু বলে দাবি করছে, বলে হ্যাঁ, এইগুলো সঠিক না, আমাদের একজন রব আছে, আমাদের একজন প্রভু আছে, উনি হলেন আল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। ছোট মানুষ, 12-14 বছর বয়স, গণকের কাছে গেলে, জাদুবিদ্যা শিক্ষার কাছে গেলে মনে হয় এটা সত্য, আর ওই দিক দিয়া ধর্মযাজকের কাছে গেলে মনে হয় এটা সত্য। বাদশার অধীনে বাদশা পালছে লালছে, বাদশা বলতেছে আমি রব, আমি সব, নাউজুবিল্লাহ। আর ধর্মযাজক সেই হিন্দু রাহেব বলতেছে না, আমাদের একজন প্রভু আছে, আমাদের একজন প্রতিপালক আছে, উনি আমাদের সব, আর ওনার উপরেই বিশ্বাস স্থাপন করতে হবে। এখন বেচারা ছোট্ট মানুষ চিন্তায় পড়ে গেল যে আসলেও কি খ্রিস্টান ধর্ম, ওই সময়ে খ্রিস্টান ধর্ম সত্য ছিল, যেহেতু ইসলাম ধর্ম তখনও আসে নাই। ইসলাম আসার পূর্বে আগের ধর্মগুলো যার যার সমসাময়িক অবস্থানে বৈধ ছিল, ভালো ছিল, সত্যের উপরে ছিল। ইসলাম আসার পরে ইতিপূর্বের সমস্ত ধর্মগুলো ভেলুলেজ হয়ে গেল, একমাত্র আল্লাহর কাছে ইসলামই মনোনীত হলো। বড় করে বলি সুবহানাল্লাহ। যুবকটা একটা সময় খ্রিস্টান ধর্ম যাজকের কাছে কথাবার্তা শুনে একটা সময় সে কালমা পড়ে বেল, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আরেকদিন যখন জাদুবিদ্যা শিক্ষার জন্য বের হয়েছে, মানুষের চলার পথে বিশাল বড় মানুষের আনাগোনা, হাউমাউ করে মানুষ চেঁচামেচি করতেছে, যুবকটা আগায় যাইয়া দেখে রাস্তার মধ্যে একটা হিংস্র প্রাণী, কোন কোন তাফসীর আসছে বিশাল বড় একটা অজগর সাপ, আর কোন কোন তাফসীর আসছে জঙ্গলের সবচেয়ে হিংস্র প্রাণী সিংহ। মানুষগুলো চিচায় আল্লাহর উপরে, মানুষগুলো চিল্লা পাল্লা করে চিন্তায় পড়ে গেল, হায় হায়, এখন আমরা কেমনে বাঁচবো? অজগর সাপ চাইলে আমাদের সকলের জীবন নাশ করবে, হিংস্র প্রাণী সিংহ চাইলে আমাদেরকে মেরে ফেলবে। তখন যুবকটা যখন ওই জায়গা গেল, সে চিন্তায় পড়ে গেল কি করা যা, ছোট্ট একটা পাথর নিয়ে আসে, বলল আল্লাহ, খ্রিস্টান ধর্ম ইতিমধ্যে আমি গ্রহণ করেছি, ধর্ম যাজক যদি সত্য হয়ে থাকে, জাদুঘর যদি সে অসত্য হয়ে থাকে, জাদুঘরের চেয়ে যদি ওই ধর্মে ওই রাহেব তথা পাদ্রির মর্যাদা যদি তোমার কাছে বেশি হয়, জাদুঘরের চেয়ে যদি তুমি আল্লাহ ওই ধর্মযাজককে বেশি পছন্দ করো, ভালোবাসো, তাহলে আমি পাথরটা নিক্ষেপ করব, তার উসিলাই তুমি সাপটাকে কিংবা এই বিষাক্ত প্রাণীটাকে ধ্বংস করে দিবা। এই কথা বলে ছোট্ট একটা পাথর, যে পাথর দিয়া সাধারণত ঢিল মারলে হিংস্র প্রাণী কোনো মরবে না, কথার কথা ছোট্ট একটা পাথর নিয়া পরীক্ষামূলক একটা শব্দ ব্যবহার করে সে আস্তে করে পাথরটা যখন মেরে দিল, সামনে অজগর সাপ কিংবা হিংস্র প্রাণী সিংহ যাই থাকুক না কেন, সঙ্গে সঙ্গে এটা ধ্বংস হয়ে গেল, মরে গেল। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। যুবকের এবার দুদল্যমান ইমানটা 100% তাজা হয়ে গেল, আল্লাহু আকবার বলবেন না, কারণ এতক্ষণ সে দ্বিধাদ্বন্দ্বে ছিল যে আসলে জাদুঘর গণককারী সত্য না খ্রিস্টান ধর্মের সেই ধর্মযাজক সত্য। এখন তার কাছে আর জাদুবিদ্যার কোনো ভ্যালু নাই, পুরা এলাকায় খবর হয়ে গেল, আহারে এই যুবকের কাছে এমন কি জিনিস আছে, হিংস্র প্রাণী যে আমাদের রাস্তাকে আটকায় রেখেছে, ছোট্ট একটা পাথর দিয়ে সে নিক্ষেপ করলো আর সঙ্গে সঙ্গে হিংস্র প্রাণীটা মরে গেল। তারপরে ধর্মযাজকের কাছে যাইয়া সেই ঘটনা বর্ণনা করলো, হুজুর
আমি আপনার কাছ থেকে যেই ধর্ম শিক্ষা নিয়েছি রাস্তার মধ্যে এমন এমন ঘটনা ঘটেছিল আমি এই শব্দ উচ্চারণ করে পাথর নিক্ষেপ করেছি যার কারণে ওই বিষাক্ত পানিটা মরে গেছে ওই খ্রিস্টান ধর্মযাজক বলতেছে তোমার মর্যাদা আমার চেয়ে বেশি হয়ে গেছে আনতা আফজালু মিন্নি তুমি আমার চেয়ে মর্যাদাশীল হয়েছে তবে স্মরণ রাখবা তোমার সামনে বড় বিপদ আছে তোমার চলার পথকে তুমি চিন্তা ভাবনা করে সামনে চলবা চতুর্দিক দিয়ে খবর হয়ে গেল এবার যুবকের কাছে মানুষ শুধু লাইন ধরছে যুবকের কারামতি বৃদ্ধি পাইল অসুস্থ মানুষ যখন যুবকের কাছে আসে যুবক আল্লাহর দোহাই দিয়ে সেই মানুষের উপরে হাত বলায় মানুষটা সুস্থ হয়ে যাক অন্ধ মানুষ যখন যুবকটার কাছে যায় আল্লাহর দোহাই দিয়া যুবকটা যখন হাত বলায় অন্ধ মানুষের অন্ধত্ব দূর হয়ে যা লংরা খুরা যাদের বিকলাঙ্গ তারাও যখন যুবকের কাছে যায় যুবক যখন আল্লাহর দোহাই দিয়া ফরিয়াদ করে ওসেলা দিয়া ফু মারে তখন সঙ্গে সঙ্গে বিকলাঙ্গ মানুষগুলো তাদের পা শরীর সুস্থ হয়ে যায় পুরা রাজ্যের মধ্যে যখন খবর হয়ে গেল এমনকি রাজ্যের একজন মন্ত্রী ছিল ওই বাদশার একজন বন্ধু মন্ত্রী মর্যাদাশীল উনি ছিল অন্ধ লোকেরা বলল হুজুর সারা জীবন অন্ধত্ব নিয়ে রাষ্ট্রের মন্ত্রীর দায়িত্ব পালন করলেন রাষ্ট্র কেমন জিনিস দেখলেন না কোন চেয়ারে বসেন তাও দেখলেন না মন্ত্রণালয়ে দেখলেন না এই পৃথিবীতে আল্লাহ কত সুন্দর যদি এসে কোনো কিছুই আপনি দেখলেন না যেহেতু আপনি ছিলেন জন্মান্ধ তবে আপনার জন্য একটা শুভ সংবাদ এ রাষ্ট্রের মধ্যে একটা যুবক ছেলে আছে ওই যুবকটা অন্ধ মানুষের উপরে হাত বোলাইলে আমার ওই মানুষের ওই যুবকের হাত বোলানোর কারণে অন্ধ মানুষের অন্ধত্ব দূর হয়ে যা চিৎকার করে বলে সুবহানাল্লাহ আচ্ছা বলুন তো মন্ত্রীর কোনো কিছুর অভাব আছে কোনো কিছুর অভাব নাই বিশাল পরিমাণের হাদিয়া নিয়ে যুবকের কাছে গেছে ডাক দেয়া বলে রে যুবক শুনেছি তুমি নাকি অন্ধ মানুষের অন্ধত্ব দূর করো তুমি নাকি অসুস্থ মানুষকে সুস্থ করে দাও তুমি নাকি বিকলাঙ্গ মানুষের শরীরকে ভালো করে দাও যুবক বলে না আমি কি শুনে আনলাম তুমি নাকি এমনটা করো যুবক বলে না আমি করি না আমার রব করে বড় করে বলি সুবহানাল্লাহ মন্ত্রী জিজ্ঞাসা করে তোমার রব আবার কে কারণ এই রাষ্ট্রে যারা বসবাস করে তাদের রব হইল একমাত্র আমাদের রাজা বড় করে বলি নাউজুবিল্লাহ ওই যুবকটা বলে না 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 এ রাজা আমাদের রব কি করে হয় উনি আমাদের মতো একজন সাধারণ মানুষ মানুষ হইয়া মানুষের রব হইতে পারে না আমাদের রব হইল আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মোহাম্মদ সাল্লাল্লাহ কে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ভাই জানে এই কালে মা প্রচারতে আসলেন নবী এই ধরাতে বলেন এই কালে মা প্রচারতে আসলেন নবী এই ধরাতে কত কষ্ট দিনে রাতে কত কষ্ট দিনে রাতে করলেন নবী সাল্লে আলা ইলাহা
لا إله إلا الله بھائی جانے امیر ارے مونر باشونا بوجھائی لے کہ وہ بوجھے نا بولن امیر ارے مونر باشونا بوجھائی لے کہ وہ بوجھے শুনাইলে কেউ শুনে না দয়াল শুনাইলে হাই হাই শুনেন শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ بھائی جانے بہو دورے مدینہ امرا کیمنے جابو جانینا بولنے بہو دورے مدینہ امرا کیمنے جابو جانینا دیال اللہ دیا کرو دیال اللہ দেখাও সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাজ্যের মন্ত্রী বলে রে যুবক তুমি ভালো করো না যুবক বলে না 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 আমি কেমনে ভালো করব আমার আল্লাহ ভালো করে আল্লাহু আকবার বলেন বাদশাহ কো মন্ত্রী কো তাহলে আমাদের রব তো আমাদের বাদশাহ কন্যা উনি বাদশাহ হতে পারে না বাদশাহরও একজন বাদশাহ আছে যিনি আমাদের বাদশাহ আল্লাহ মন্ত্রী কো তাহলে আমাকে সুস্থ করবি না করব পারবো একটা শর্তে আপনি মন্ত্রীর প্রভু বান দিয়া আমি যারে প্রভু বানাইছি আমি যার উপরে ঈমান আনছি আপনি তার উপরে ঈমান আনলে আমার আল্লাহ আপনার চক্ষুকে ভালো করে দিবে মন্ত্রী চিন্তা করলো জীবনের সারাটা জীবন শেষ হয়ে গেল যশ খ্যাতির কোনো অভাব নাই রাষ্ট্রের রাজার বন্ধু হিসেবে আমি মানুষের কাছে পরিচিত জীবনে দুনিয়ার আলো বাতাস রঙ্গন্ধ কিছুই দেখলাম না জীবনে যা হওয়ার হইবে অন্তত বাকি জীবনটা আলো বাতাস দেখে মরা দরকার কথা কোন ঠিক কিনা বলে যুব আর দেরি করিস না আমাকে পড়িয়ে দেলা ইলাহা ইসা রূহুল্লাহ চিৎকার করে বলে সুবহানাল্লাহ ওই যুবকটার সাথে যখন ওই মন্ত্রী ঈমান আনলো এবার যুবকটা বলে আল্লাহ তুমি যে সত্য তুমি যে হক এটা প্রমাণের জন্য এই বৃদ্ধ মন্ত্রীর চক্ষুর মধ্যে তুমি জ্যোতি দিয়া দাও আর অমনেতেই ওনার চক্ষুর জ্যোতি ফিরে পাইছে সুবহানাল্লাহ পরের দিন যখন রাষ্ট্রীয় কোষাগারে মন্ত্রণালয়ে গেল বাদশার সাথে দেখা ডাকডাকু কি ব্যাপার তুমি তো চোখে দেখতা না এখন দেখতেছি তোমার চোখের স্মৃতি বিরা পাইছো ঘটনা কি কো জানেন না কো না আপনি যাকে জাদুবিদ্যা শিক্ষা দেওয়ার জন্য আনছেন ওই বাচ্চাটা আমার চক্ষুগুলোকে ভালো করে দিছে মন্ত্রী কো তারে আমি আনছি জাদুবিদ্যা শিক্ষাতে তাহলে আমার যে মুরব্বী জাদুকারী আছে তার চেয়ে মনে তার পাওয়ার বেশি হয়ে গেছে এবার তারে ডাইখা আনছে যুবকটাকে নিয়ে গেল রাজদরবারে এবার জিজ্ঞাসা করে রে যুবক এই বিদ্যা তোরে কে শিখাইলো আমি তো আনলাম তোরে আমার যিনি আগের জাদুবিদ্যাকারী ছিল তার মতো তুই জ্ঞান অর্জন করবি এখন দেখতেছি তার চেয়ে তোর বিদ্যার পাওয়ার আরো বেশি বেড়ে গেল যুবকটা বলে না 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 আমি যা শিখেছি আপনার জাদুকরগারি আমার শিখাইতে পারে নাই আমাকে যা শিখেছি যা আমার কল্যাণ দেখছেন সব দিচ্ছেন আমার আল্লাহ বড় করে বলি সুবহানাল্লাহ বাদশার বন্ধুকে ডাকতে কো তোমার চোখের আগে জ্যোতি ছিল না কে দিল দিয়েছে আল্লাহ আল্লাহ আবার কে
দিয়েছে আমার রব রবকে আমাকে সারা কি তোমার কোন রব আছে খুব বাদশা মনে কিছু নিয়েন না এমন একজন রব আছে যিনি আমার রব আপনার রব সকলের রব বড় করে বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল সমস্ত প্রশংসা কার লিল্লাহ রব্বিল আলামিন যিনি জগৎসমূহের রব সুবহানাল্লাহ বন্ধুর কথা শুননা পাচ্ছে আরো রাগান্বিত হইল দ্রুত গতিতে যুবকটাকে আবার অ্যারেস্ট করে রাজ দরবারে নিয়ে গেল রে যুবক সত্য কথা বল এই বিদ্যা তোরে কে শিখাইছে যুবকটাকে কেউ শিখাইছে না আমি আল্লাহর উপরে ঈমান এনেছি আমার আল্লাহই আমাকে সেই ক্ষমতা পাওয়ার দিয়েছে আল্লাহর উপরে ভরসা করে আমি যখন অসুস্থ মানুষের উপরে হাত বোলাই আল্লাহর উপরে ভরসা করে আমি যখন অন্ধ মানুষের উপরে হাত রাখি আল্লাহর উপরে ভরসা করে আমি যখন বিকলাঙ্গ মানুষের শরীরে হাত রাখি আমার আল্লাহর বরকতে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায় অন্ধত্ব দূর হয়ে যায় বিকলাঙ্গ মানুষগুলো সুস্থ হয়ে যায় চিৎকার করে বলে সুবহানাল্লাহ বাদশা কো না 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 আমার এই রাজ্যে এমন হইতে পারে না আমি তো রব আমি সব যুবকের উপরে এত বেশি পরিমাণের নির্যাতন বানাইয়া দিল বারবার জিজ্ঞেস করে তুই কার থেকে শিখছিস আমাকে ছাড়া আরেকজন রব এই ঘটনা এই সুযোগ তোরে কে দিল যুবকটা শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়ে গেল যে আমি জাদুবিদ্যা শিক্ষা করতে যাওয়ার সময় ওই পাহাড়ের পাদদেশে একজন মুরব্বী বুজুর্গ আছে যিনি ঈসা নবীর উপরে ঈমান এনেছে যিনি ঈসা নবীর কিতাবের ধর্মযাজক খ্রিস্টানদের বড় রাহেব উনি আমারে তুমি ছাড়া যে আরেকজন আল্লাহ আছে সেই শিক্ষা দিয়েছে এবং আমি তা বিশ্বাস করেছি বাস্তবে তার প্রমাণও পেয়েছি রাষ্ট্রীয় কোষাগার থেকে পুলিশ পাঠানো হইল শেষ পর্যন্ত ওই বৃদ্ধা খ্রিস্ট ধর্মের যাজককে রাষ্ট্রীয় কোঠাগারে আটক করা হলো ওনাকে জিজ্ঞেস করলো উনি একই কথা না তুমি তোমার প্রভুর বইলা আমারে প্রভু হিসেবে মানো বিদ্যা মানুষ কো এটা কখনো সম্ভব না মানুষ হইয়া মানুষের প্রভু মানতে পারে না লম্বা চোরা ইতিহাস শেষ পর্যন্ত লোহার করাত দিয়া ওনার মাথার মাঝখান থেকে ওনার শরীরটা দ্বিখণ্ডিত করা হয়েছে আল্লাহু আকবার এত কষ্ট দেওয়া হলো তারপরেও কো না 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 আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আমি আল্লাহর উপরে ঈমান এনেছি তুই বাদশাকে আমার জীবন দিতে পারবো আমি প্রভু হিসেবে মানতে পারবো না সুবহানাল্লাহ ওই বৃদ্ধ দরবেশকে শেষ করে ক্ষান্ত হন নাই এবার যুবকের উপরে স্টিম রোলার চালানো হয়েছে যুবকটাকে মারধর করে কিছু জালেমদেরকে দিয়া পাঠিয়ে দেওয়া হয়েছে যা হোক পাহাড়ের পাদদেশে যাইয়া এই যুবকের উপরে অত্যাচার করবা যতক্ষণ না যুবক না মরবে প্রয়োজনে হাত পা গুলো রশি দিয়া বাইদা পাহাড়ের উপর দিকে নিক্ষেপ করবা বড় করে বলে নাউজুবিল্লাহ রাষ্ট্রের জালেমরা সিদ্ধান্ত অনুযায়ী পাহাড়ের চৌড়ায় নিয়ে গেল হাত পা গুলো রশি দিয়া বাইদা যুবকের উপরে নির্যাতন করে যুবককে যতই মারো মারতে পারো আল্লাহ সারা ইলা নাই যতই মারো মারতে পারো আমার আল্লাহ আমার রব আমার আল্লাহ আমার সব মানুষ হইয়া মানুষের আমি প্রভু মানতে পারি না সুবহানাল্লাহ শেষ পর্যন্ত তারা যখন বেশি অত্যাচার শুরু করলো যুবকটা ডাকদা বলো আল্লাহ তোমার যদি সুমর্জি হয় তুমি আমারে তাদের অত্যাচার থেকে রক্ষা করো কথা বলতে দেরি পাহাড়ের মধ্যে ভূমিকম্পের মধ্যে শুরু হয়ে গেল যুবকরা অনায়াসে এক জায়গায় রয়ে গেল ভূমিকম্পের মধ্যে ওই মানুষগুলো তছনছ হইয়া তাদের লাশ তাদের দেহ তাদের বডি ছিরা ফিরা এক একটা এক এক দিকে যাইয়া মুহূর্তের মধ্যে তারা শেষ যুবকটা সুস্থ অবস্থায় এবার রাজ দরবারে ফিরে আসছে বড় করে বলি সুবহানাল্লাহ জুনু আসরাজা আবার জিজ্ঞেস করলো রে যুবক তোর কি কোনো ক্ষতি হয় নাই আমার লোকেরা কোথায় আমার কিছু হয় নাই তুমি নিজেরে আমার রব দাবি করো তুমি মারার জন্য তোমার লোক দিয়া পাঠাইছো তোমার লোকগুলো উল্টা মইরা গেছে আর আমার রব আমারে বাঁচাইয়া রাখছে না তার রাগ কমছে না বাড়ছে জুনুয়াস বাদশাহ জালেম বাদশাহ তার রাগ আরো বেড়ে গেল এবার সিদ্ধান্ত নিল শুলিতে চড়াইয়া মারতে পারলাম না পাহাড়ের উপরে নিয়ে অতারে কিছু করা যাইল না এবার ডাক দিয়ে বলল
আরো কিছু মানুষকে আনলো যারা ডুবুরি পানিতে যাদের অভিজ্ঞতা বেশি কো যাও যাও জাহাজ দিয়া কিংবা লঞ্চ স্টিমার সাম্পান দিয়া তারে নদীর মাঝখানে নিয়া যাও ওইখানে যাইয়া চুবাইয়া চুবাইয়া পানি খাওয়ায়া তারে মারবা বড় করে বলি নাউজুবিল্লাহ আত্মাগুলো রশি দিয়া ভালো করে বাঁধলো যুবক তারে এবার সমুদ্রের মাঝখানে নিয়া পানিতে নিক্ষেপ করে মারার জন্য তারা চেষ্টা করলো যুবকটা আবার ডাক দিয়া বলল আল্লাহ আমার পক্ষে বাদশা নাই আমার পক্ষে কোনো মানুষ নাই আমার পক্ষে আছো তুমি আল্লাহ তোমার যদি সুমর্জি হয় তাদের অত্যাচার থেকে আমাকে বাঁচাও আমার ভাইয়েরা বাবারা পৃথিবীর সবাই যদি আপনাকে মারতে চায় আমার আল্লাহ যদি আপনাকে রক্ষা করতে চায় কেউ মারতে পারবে না কথা বলেন ঠিক কি না এই জন্য আমার সমাজে একটা কথা আছে মুরব্বীদের মুখে আমরা শুনি রাকে আল্লাহ মারে কে কথা কোন আল্লাহ চাইলে ওই মুসা পয়গম্বরকে ফেরাউনের অত্যাচার দেখে ফেরাউনের গোরের মধ্যেই লালন পালন করাইছে ঠিক না জানেন না ঘটনা মুসা নবীর মা চিন্তা করলো এই ফেরাউন যদি জানতে পারে আমার বাচ্চা হয়েছে আমার বাচ্চারে তো আর আস্থা রাখবে না তারা জবাই করে মারবে তাই উনি একটা ছোট্ট বক্সের মধ্যে সমুদ্রের মধ্যে বাসাইয়া দিছে আর ওটা বাঁচতে যাইতে যাইতে যাইয়া ফেরাউনের স্ত্রী আসিয়ার কোলে গেছে যেই ফেরাউনে রাষ্ট্রের হাজার হাজার বাচ্চা মেরে ফেললো প্রেগনেন্ট মহিলাদেরকে হত্যা করলো নবজাতক কোনো সন্তান ঘরে আসতে পারবে না আমার আল্লাহ কো ফেরাউন না তুই যতই চেষ্টা করস তোর ঘরের মধ্যে আমি মুসারে লালন পালন করব সুবহানাল্লাহ বলবেন আল্লাহ চাইলে পৃথিবীর কেউ তারে বাধা দিয়া রাখতে পারে না মারতে পারে না সমুদ্রের মাঝখানে জল্লাদ বাদশা জুনওয়াসের সমর্থকরা পর উপরে যখন অত্যাচারের ইষ্টিমূর্ণলার চালাচ্ছে অমনেতেই সমুদ্রের মধ্যে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে ঘূর্ণিঝড়ের মধ্যে তারা পানি টানি সুবানি খাইয়া কারো কোনো খোঁজখবর নাই আর বাচ্চাটার জন্য আমার আল্লাহ সমুদ্রের মাঝখান দিয়ে একটা রাস্তা তৈরি করে দিছে বড় করে বলে সুবহানাল্লাহ খারাপ লাগতেছে শেষ পর্যন্ত ওই বাচ্চাটা আবার সহি সালামতে রাজ দরবারে গেল জুনওয়াস বাদশার চক্ষুগুলো লাল হয়ে গেল ডাকদা করে জাদুঘর বাচ্চা এত বেশি জাদুঘর শিখলি সমুদ্রে নিয়েও তোরে মারতে পারলো না যুবকটা কো না না আমি জাদু শিখি নাই আমারে রক্ষা করে আমার আল্লাহ তোমার লোকগুলো সব মরে শেষ আমার আল্লাহ আমারে সমুদ্রের মাঝখান থেকে বাঁচাই আনছে একটার পর একটা অত্যাচার করে কোনোভাবেই যুবকটারে কোনোভাবে মারতে পারে না যুবকটা এবার ডাক দেখো বাদশা আমারে যদি মারতে চাও একটাই পদ্ধতি আছে সেই পদ্ধতি আমার কাছ থেকে শিখে নাও না হই তুমি যতই চেষ্টা করো আমারে মারতে পারবা না তোমার সমস্ত রাষ্ট্র ধ্বংস হইবে আমি যুবকের কিছুই হইবে না কারণ তুমি তো দুনিয়ার সাধারণ মানুষ তোমার শক্তি ক্ষমতা পাওয়ার কতটুকু আমার আল্লাহর শক্তির কাছে তোমার শক্তির কোনো ভেলু নাই কথা বলেন ঠিক কি না বাচ্চা ডাক দেখো তাহলে সেই রাস্তাটা আমারে বাতাইয়া দে যুবকটাকে একটা কাজ করো উন্মুক্ত একটা বিশাল বড় ময়দান ডাকো হাজার হাজার মানুষ যখন জমায়েত হইবে আমার হাত পা চারটার মধ্যে রশি দিয়া বাইদা একটা খুশির সাথে পিছনে দিয়া বাঁধবা বাইদা এবার তোমার হাতে একটা তীরি নিবা আর তীরি নিয়া তুমি তোমার জবান দিয়া বলবা বিসমিল্লাহি রব্বিল গোলাম চিৎকার করে বলে সুবহানাল্লাহ তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করবা এই বালকের প্রতি আল্লাহ পাকের নাম আমি তীর চালাইলাম দেখেন বাচ্চাটার কি কৌশল অর্থাৎ সে বেঈমান রে চেষ্টা চালাচ্ছে যেন করে তার উপরে ঈমান নসিব হয় সে মরে যাবে তারপরও তারেনি ঈমানওয়ালা বানাইতে পারে এক কাজ করবা বিসমিল্লাহি রব্বিল গোলাম আল্লাহর নাম দিয়ে তুমি যখন আমাকে হত্যা করার জন্য তরোয়ারে চালাইবা তখনই আমি মরব তবে এছাড়া মারার কোনো সুযোগ নাই সুবহানাল্লাহ হাজার হাজার মানুষ জমায়েত হইল বাদশাহ তখন এইভাবে বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে তীর চালাইল অমনেতি যুবকটা একটা মুস্কি হাসি দিয়া শাহাদাতের অমিত সদা প্রাণ করে জান্নাতবাসী হয়ে গেল সুবহানাল্লাহ এই দৃশ্য দেখে হাজার হাজার মানুষ এক বাক্যে সবাই বলল বাদশাহ সারা জীবন তোরে মানতাম তোরে আমাদের প্রভু জানতাম কিন্তু আজকে তোরে থুতু নিক্ষেপ করি তোর প্রতি আমাদের কোনো আস্থা নাই বিশ্বাস নাই
এই যুবক যেই রবরে রব স্বীকৃতি দিয়েছে এই যুবক যেই আল্লাহরে আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছে আমরাও এক বাক্যে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ চিৎকার করে বলে সুবহানাল্লাহ তাফসীরের মধ্যে আসছে যুবকটা মারা গেছে শহীদ হইছে ঠিক আছে কিন্তু হাজার হাজার মানুষ ওই বাদশার ধর্ম ত্যাগ কইরা বাদশারে প্রভু না মাইন্না সবাই মুস সবাই ঈসা নবীর উম্মত হইয়া আল্লাহকে মেনেছে সত্য ধর্মে চলে আসছে সুবহানাল্লাহ বাদশা এবার চিন্তা করলো হাই হাই এইভাবে যদি রাজ্যের সবাই আমার বিপক্ষে চলে যায় আমার বাদশাহি চলবে না আমার প্রভুত্ব চলবে না আমার আমিত্ব চলবে না শেষ পর্যন্ত সে পরিখা খনন করা শুরু করেছে কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ কুতিলা আসহাবুল উখদুদ এই পরিখা গর্ত খনন করলো আর যতগুলো মানুষ এই গর্তের মধ্যে আগুন দিল যে আগুন দাও দাও করে জ্বলতেছে আর যারা ওই যুবকের এই দৃশ্য দেখা আল্লাহর প্রতি ঈমান আনছে সবার হাত পা বেঁধে বেঁধে এই আগুনের মধ্যে তাদেরকে নিক্ষেপ করছে বর করে বলি নাউজুবিল্লাহ ইযহুম আলাইহা কুউদ আল্লাহ বলে তখন তারা পাশে ছিল তারা হাসি ঠাট্টাই নিজেকে নিমজ্জিত করেছে মনে মনে ভাবতেছে তারাই বুঝি সেরা কিন্তু না সর্বশেষ আল্লাহর মায়ের আছে না নাই আর একটু জোরে বলুন আছে না নাই ওহুম আলা মা ইফআলুনা বিল মুমিনিনা শুহুদ একটাই তাদের অপরাধ ছিল একটাই তাদের অন্যায় তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে ওই যুবকের দৃশ্য দেখে তারা বিশ্বাস করেছে আমার ভাইরা বাবারা এইভাবে হাজার হাজার নারী পুরুষকে হাত পা রশি দিয়া বেঁধে বেঁধে ওই উখদুদ তারা কুতিলা আসহাবুল উখদুদ পরিকার মধ্যে যখন নিক্ষেপ করতে লাগলো সর্বশেষ একটা মহিলা ছিল যে মহিলার কুলে একটা দুধের বাচ্চা ছিল সুবহানাল্লাহ ওই মহিলাকে মহিলার কুল থেকে বাচ্চাটাকে যখন টান দিয়া আগুনের মধ্যে ফেলে দিবে মহিলার মনটা কেমন যেন নষ্ট হয়ে গেছে মহিলার মনটা একটু খারাপ কারণ পৃথিবীতে মা বাবা সন্তান অন্যগুলা যেমন হোক কুলের বাচ্চা যেটা দুধের বাচ্চা যেটা তার প্রতি মায়ের মা একটু কম থাকে না বেশি থাকে আর একটু জোরে বলুন মহিলা ইমানি পরীক্ষায় বড় চিন্তায় পড়ে গেল ডাক দিয়া কো আল্লাহ চোখের সামনে হাজার হাজার মানুষকে আগুন দেওয়া হইল আমার অনুভূতিতে তেমন কোনো আঘাত লাগলো না আমার দুধের বাচ্চাটারে টান দেওয়ার পরে কেমন যেন আমার মধ্যে একটু অস্বস্তি লাগতেছে কারণ সন্তানের জন্য মা পারে না এমন কোনো কাজ নাই পৃথিবীর সবাই যেই কাজটা সন্তানের জন্য করে না মা জনম দূরে সেটা করতে কোনো দ্বিধাবোধ করে না কথা বলেন ঠিক কি না রে আমার যুবক ভাইরা মার কষ্টগুলো এক পাল্লায় দিলে গোটা পৃথিবীর সমস্ত কষ্ট আরেক পাল্লায় দিলে মার কষ্ট বেশি কথা কোন ঠিক কি না যেই মা তো কষ্ট করে তোমারে আমারে বুকে পিঠে করে মানুষ করলো বুকের দুধ পান করে লালন করলো গর্ভে ধারণ করলো প্রসব যন্ত্রণা সহ্য করলো ওই মার কলিজাটা কেমন যেন সুনসুন করে হায় রে আমার দুধের বাচ্চাটাকে বুঝি এখন আগুনের মধ্যে ফেলে দিবে মার মধ্যে কেমন যেন একটু অস্বস্তি বিস্তার করতে লাগলো একটু নড়ে বড়ে হয়ে গেল বাচ্চাটার জবান খুলে গেল ডাক দেখো মা তুমি চিন্তা করিও না আগুনে নিক্ষেপ করলে সুযোগ দাও ওদের দৃষ্টিতে ওরা দেখতেছে আমাদেরকে আগুনে ফেলে দিচ্ছে কিন্তু আমার আল্লাহ আগুনে ফেলার পূর্বেই আমাদেরকে জান্নাত দান করতেছে আর একটু জোরে বলি সুবহানাল্লাহ ওরা যদিও দেখতেছে যে আগুনের মধ্যে ফেলে দিচ্ছে কিন্তু না গো মা আমার আল্লাহ আমাদেরকে জান্নাত দান করতেছে সুবহানাল্লাহ জুনুয়াদ বাদশা এইভাবে আবদুল্লাহ ইবনে তামুরকে পুরাইয়া শেষ করেন নাই তাফসীরের মধ্যে আসছে একজন না দুইজন না বারো হাজার ইমানদারকে হাত পা বেঁধে বেঁধে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে চিৎকার করে বলে নাউজুবিল্লাহ
তবে সে বেশি দিন আর বাঁচতে পারে নাই তার মরণটা আরো কঠিন ভাবে হয়েছে তার মরণটা আরো যন্ত্রণাদায়ক হয়েছে সেই কথাটাই আমার আল্লাহ সূরা বুরুজের মধ্যে সুন্দর করে ব্যাখ্যা দিয়েছে ইমানদারেরা তোমরা ভয় পেও না তোমরা ইমানকে দুর্বল করিও না দুনিয়ার জালেম বাদশারা যদি তোমাদের ইমান নষ্ট করতে চায় কোনো ভাবে যদি তোমাদেরকে মানুষ ইমান হারা করতে চায় তোমরা ইমানের উপরে সাবেত থাকবা ইমানের উপরে সাবেত থাকতে যাইয়া যদি আগুনে পড়তে হয় তারপর আগুনে পড়বা এটা যদিও দুনিয়ার মানুষের দৃষ্টিতে দেখা যাইবে আগুন কিন্তু আমার আল্লাহ তোমাদের জন্য রেখে দিবে জান্নাত বড় করে বলে সুবহানাল্লাহ وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد بركوري بولي سبحان الله আর কাফেররা শুধু এজন্য মুমিনদের প্রতি নির্যাতন করেছে যে মুমিনরা সেই আল্লাহ পাকের প্রতি ঈমান এনেছিল যিনি পরাক্রমশালী যিনি প্রশংসিত সুবহানাল্লাহ ওই মানুষদেরকে তারা নির্যাতন করার একটাই কারণ কারণ কি ওই মানুষগুলো আল্লাহ প্রতি ঈমান এনেছিল আচ্ছা বলুন তো ঈমানদারের ঈমানের পাওয়ার ক্ষমতা বেশি না দুনিয়ার অস্ত্রের পাওয়ার বেশি ইমানদারের ইমানের পাওয়ার বেশি এত অস্ত্র দেখাইলো মারধর করলো শুলিতে চড়াইলো পাহাড়ের উপরে নিয়ে মারার চেষ্টা করলো নদীতে ডুবাইয়া মেরে ফেলার চেষ্টা করলো তারপরেও কি ইমানদার ইমান দিছে না জোরে বলুন না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নির্যাতন কম করছে না বেশি করছে কিন্তু ইমান ছাড়ছে না আমরাও তো ইমানদার ঠিক না আমাদের ইমান আছে না নাই কম না বেশি আওয়াজ দিয়ে বলুন কম না বেশি কিন্তু আমাদের পরীক্ষা করলে আমরা দেখতে পাইমু 20 30 টাকার কাছে আমাদের ইমান বিক্রি হয়ে যায় গোটা পৃথিবীর সম্পদ কোটি টাকা তো দূরের কথা মাত্র 30 টাকার কাছে ইমান নষ্ট করে বাসখালীতে জরিপ করলে কয়েক লাখ পাওয়া যাবে লাখ কি বেশি বলে ফেললাম নাকি না মোটেও বেশি বলি নাই ইমানদার কখনো তার ইমানকে ধ্বংস করতে পারে না আমি এই কারণে বলছি এক্সাম্পল দিলে বুঝবেন গাবির দুধ বিক্রি হয় কয় টাকা কেজি আধা কেজির দাম কত 30 টাকা ওই 30 টাকার কথা বলছি এজন্য বোঝাইয়া দেই 3 কেজি দুধের মধ্যে কিছু কিছু আছে না যাওয়ার সময় আধা কেজি পানি মিশাইয়া লইয়া যা বাসকালি নাই অন্য জায়গার কথা বলতেছি আছে নাকি আছে তাহলে আধা কেজি দুধের দাম কত এই যে আল্লাহর দেওয়া নিয়ামত 3 কেজি দুধের সাথে আধা কেজি টিউবওয়েলের পানি মিশাইছেন এখন আর ইমানটা আসেনি ইমানটা সঠিক আছে না বেজাল আছে এরকম বেজাল ইমানওয়ালা মাত্র 30 টাকার কাছে ইমান বিক্রি করে হাজার হাজার এক্সাম্পল আছে আর নবীর সাহাবী যারা ছিল পাক্কা ইমানদার যারা ছিল গোটা দুনিয়া তাদের হাতে এসেছিল তারা দুনিয়াকে লাথি মেরে ইমানকে বুকে লালন করে পরকালের চিন্তা করেছে কথা বলেন ঠিক কি না ঘুম চলে আসছে নবীর রোজা শরীফ দেখে মন ভরে না নবীর রোজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মুর কামলিওয়ালা বলেন আরশের করেছেন আল্লাহ কত শান কত মান মুর কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা কর করুণা ও গো মদিনাওয়ালা করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে সবাই জবান খুলে নবী রোজা শরীফ
নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো জালি মোবারক দেখিলে এক নজর নূরেতে জলমল করে বেবিতর অগর অফর রহিম কাছে ডাক দাও না অগর অফর রহিম কাছে ডাক দাও না দিদার দাও গো দিদার দাও গো শাহে সবাই জবান খুলে নবীর রওজা শরীফ নবীর রওজা শরীফ দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো আলহামদুলিল্লাহ বলি আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ তাহলে আজকের তাফসীর থেকে আমাদের শিক্ষা যত জুলুম যত নির্যাতন যত অত্যাচার যত শাসন যত শোষণ যত কিছুই করুক না কেন আমাদের ঈমান কেউ নষ্ট করতে পারবে না কথা বলেন ঠিক কি না ঈমানদারের প্রতি আমার আল্লাহ আছে না নাই আর একটু জোরে বলুন তারপরে আল্লাহ বলেন আল্লাযী লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ চিৎকার করে বলে সুবহানাল্লাহ আসমান জমিনে যা কিছু আছে সব রাজত্ব কার আল্লাহ আর একটু জোরে বলুন আপনি আমি দাবি করি এই বিল্ডিং এর মালিক আমি এই বাজারের মালিক আমি এই মার্কেটের মালিক আমি এই জায়গার মালিক আমি আমি বলবো আমি শব্দ বান্দার সানে শোভা পাই না আমি বলতে আমার বলতে কিছু নাই কারণ আমি নিজেই তো আমার নিজের না কথা বলেন ঠিক কি না আমি আমার নিজের দাবি করি মাহফিল শেষ করে আমার নিজের হায়াতের গ্যারান্টি আমার কাছে নাই মাহফিল শেষ করে বাসায় যাব সেই গ্যারান্টি নাই আগামী বছর এই মাহফিলে থাকবো সেই গ্যারান্টি নাই আজকে ১৫তম মাহফিলটা চলছে কোনো এক সময় মাহফিলের বয়স হবে ১১৫ সেই দিন হয়তো মুফতি গোলাম কিবরিয়ার নামটাও থাকবে না আপনার নামও থাকবে না আমার নামও থাকবে না কারণ ৩ বছর আগে মাহফিলেও আমার লিয়াকত ভাই ছিল আজকে কিন্তু আমার লিয়াকত ভাই নাই কথা বলেন ঠিক কিনা আরো মাঝখানে অনেকে চলে গেছে সুতরাং এই দুনিয়াতে যা কিছু আছে সবকিছুর মালিক কে আরে একটু জোরে আমি আমার করে করে আল্লাহকে বলে গেলাম রাজপ্রাসাদ বাড়ি বানাইলাম সুন্দর বিল্ডিং বানাইতে যাইয়া জীবনে অনেক সময় করলাম টাকা পয়সা দেওয়ার দিলাম কয়েক তো নামাজ কাজা করছি তার কোনো হিসাব নাই কথা কোন আওয়াজ দিয়া বলেন আমাদের কাছে হুজুর আমার এই বাইরের গেটটা বাসখালীতে এমন সুন্দর গেট আর নাই আমার বাড়ির ডিজাইন এমন ডিজাইনের বাড়ি আর এই এলাকায় নাই এত কোটি টাকা খরচ করে বাড়িটা বানাইলাম ৩টা বছর আমার পা গুলো বাঁকা হয়ে গেছে মিস্ত্রির সাথে আমি নিজে দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দিছি যেন করে কোনো কাজের মধ্যে কোনো অপরিপূর্ণতা না থাকে সুন্দরের যেন কোনো ঘাটতি না হয় যদি জিজ্ঞেস করি ভাই ৩টা বছর দাঁড়াইয়া দাঁড়াইয়া বিল্ডিং এর সৌন্দর্য বানাইলেন কিন্তু এই বিল্ডিংটা তো ক্ষণস্থায়ী এটা তো দুনিয়ার বিল্ডিং আপনার ৩.৫ কবরের জন্য আপনি কি করলেন তখন দেখা যাইব ৩.৫ কবরের খবর নাই দুনিয়ার রাজপ্রাসাদ নিয়ে আমরা ব্যস্ত হইয়া যাই কথা বলেন ঠিক কি না এই জন্য অনুরোধ করব আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে ব্যবসা করি চাকরি করি যে যাই করি মেম্বারি করি চেয়ারম্যানই করি মেয়রগিরি করি এমপিগিরি করি মন্ত্রীগিরি করি রাষ্ট্র সমাজ চালাই যা কিছু করি এগুলো সব ক্ষণস্থায়ী আসল চিরস্থায়ী হইল আমার পরকালের জীবন ওই পরকালের জীবনকে যদি আলোকিত করতে হয় আমার আল্লাহর দেওয়া বিধানগুলো মানতে হবে টাইম টু টাইম ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে উপ
উপার্জনের মধ্যে হারাম যেন মিশ্রণ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয়, আমি যেন কারো ক্ষতির কারণ না হই, কারণ আমার এই হাত, আমার পা, আমার জিহ্বা কাল কিয়ামতের ময়দানে আমার আমলের সাক্ষী দিবে আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কি না? الذي له ملك السماوات والأرض والله على كل شيء قدير এই সব কিছুর মালিক হইল আল্লাহ, আর সব কিছু আল্লাহ পাকের সম্মুখে স্পষ্ট, কারণ শাহীদের ব্যাখ্যা শুরুতে দিয়েছিলাম ওয়াকাফা বিল্লাহি শাহীদা, আল্লাহর কাছে যদি লুকানো না যায় আল্লাহ করে বান্দা কেমন করে তুই লুকাইবি, তুই প্র্যাকটিক্যাল করলে দুনিয়ার মানুষ তোর পাপগুলো দেখে, আর আমি আল্লাহ তোর কল্পনা জল্পনা হওয়ার আগেই সব জানি। কথা কোন ঠিক কি না? আপনি অমুকের ক্ষতি করবেন, অমুক জায়গায় আগুন লাগাইবেন, অমুকের ঘর নষ্ট করবেন, অমুক জায়গায় যাই আপনি অত্যাচার করবেন, সন্ত্রাসী করবেন, না করা পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ দেখে না, জানে না, কিন্তু ভিতরে কল্পনা জল্পনা হইলে পৃথিবীর মানুষ জানার আগে জানে কে? আর একটু জোরে বলুন আল্লাহ কো ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, বান্দারে তুই প্রকাশ করতে হয় না, তোর অন্তরের খবর আমি জানি, ইয়ালামু সিররা ওয়া আখফা, প্রকাশ্যে গোপনে তোর জীবনে যা কিছু আছে। তাফসীরের মধ্যে আসছে বিশাল বড় একটা পাহাড়, ওই পাহাড়ের মাঝখানে নিকশ কালো অন্ধকার, ওই অন্ধকারের মধ্যে একটা কালো পাথর, পৃথিবীর গভীর রজনীতে দুনিয়ার সমস্ত মানুষগুলো যখন ঘুমিয়ে যা, ওই পাথরটার মাঝখান দিয়ে যখন ছোট্ট একটা পিপিলিকা হেঁটে যা, আমার আল্লাহ আরশ আজিমের কুদরতি সিংহাসনে বসে বসে ওই পিপিলিকা হেঁটে যাওয়ার তার পা গুলো পর্যন্ত দেখতে পারে। সুবহানাল্লাহ। আমরা মনে করি রাতের অন্ধকারে কিছু অন্যায় করলাম, গোপনে যাইয়া কিছু অন্যায় করলাম, আমার এই অন্যায়ের খবর কেউ জানলো না, কিন্তু না না না, সবাই যা জানে না সব কিছু জানেন আমার আল্লাহ। সেই আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে তাদেরকে অবশ্যই জীবনটাকে পরিবর্তন করতে হবে, অন্যায় পথে চলার কোনো সুযোগ নাই। আর একটু জোরে বলুন নাই। তারপরে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারীক। আল্লাহু আকবার বলেন আল্লাহ। নিশ্চয়ই নিশ্চয়ই যারা মুমিন নরনারীদের বিপদগ্রস্ত করেছে, ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা, ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত ওই সমস্ত মুমিনদের নরনারীদেরকে বিপদগ্রস্ত করেছে, সুম্মা লাম ইয়াতুবু তারপরে তারা তাওবা করে নাই, ভালো পথে তারা ফিরে আসে নাই, ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারীক, তাদের জন্য অবধারিত জাহান্নাম, তাদের জন্য অবধারিত জাহান্নামের মধ্যে সেই বিশাল আগুন। কথা বলেন ঠিক কি না? ওই আসহাবের উখদুদের আগুনের মধ্যে ইমানদারদেরকে হাত পা বেঁধে তোমরা নিক্ষেপ করেছিলা, কিন্তু ওই ইমানদাররা দুনিয়ার আগুনে পড়ে নাই, তারা যদিও দুনিয়ার মানুষ দেখছে তারা দুনিয়ার আগুনে, তারা চলে গেছে আল্লাহর জান্নাতে, আর যারা তাদেরকে সেই আগুনের মধ্যে নিক্ষেপ করেছে তাদের ব্যাপারে আল্লাহ বলেন এত বড় অপরাধ করার পরেও, মুমিন নর নারীদের নির্যাতন করার পরেও তারা তওবা করেন নাই, তারা ইস্তিগফার করেন নাই, সুতরাং তাদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি চিরস্থায়ী জাহান্নামের আগুন। কথা বলেন ঠিক কি না? তারপরে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। আল্লাহু আকবার বলেন আল্লাহ। আর নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে সৎ কাজ করেছে, তাদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি জান্নাত, যে জান্নাতের নিচে দিয়া ঝর্ণাসমূহ প্রবাহমান, যে জান্নাত হলো আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য বিশাল বড় পুরস্কার। আল্লাহু আকবার বলেন আল্লাহ। আর আজকের এই দুনিয়াতে, এই দুনিয়াতে কয়েকটা বছর শান্তিতে থাকার জন্য, আরামে এসে থাকার জন্য দুনিয়ার রাজপ্রাসাদ নিয়ে পাগল হয়ে গেলাম, আর আখেরাতের চিরস্থায়ী জান্নাতের কথা ভুলে গেলাম, ঠিক না? আচ্ছা বলুন তো, এই দুনিয়াতে আমরা যারা বাড়িঘর বানাই, বাড়ির এরিয়া বড় করি, সর্বোচ্চ কতটুকু হয়? বাসকালির সবচেয়ে বড় বাড়িটা কয়কানি হবে জানা থাকলে বলেন, পাঁচকানি, দশকানি, একশো কানি,
দুই একটা থাকলে থাকতে পারে যে 20 30 খানি নামি দামি আগের যারা জমিদার ছিল ঠিক না তারপরে দেখবেন যে 20 খানি 30 খানি 100 খানি ওয়ালা যিনি বাড়ির মালিক ওনার মধ্যে আলাদা একটা বাপ আছে না নাই আছে থাকবে তো কারণ আপনার বাড়িতে একটা গরু উঠাইলে আরেকটা ওঠানোর জায়গা নাই আর ওনার বাড়িতে ধরেন 20 খানি তাহলে স্বাভাবিক ওনার মধ্যে একটা বাপ থাকারই কথা যদি 100 একর 200 একর বাড়ির মালিক হয় তাইলে তো কথাই নাই কারণ বলবো যে আমার বাড়িটা পুরো গ্রামের সমান একটা গ্রামে 5-7000 পরিবার বসবাস করে 2-3000 পরিবার বসবাস করে তো একজনের বাড়ি যদি এত বড় হয় ওনার মধ্যে একটা বাপ থাকাই স্বাভাবিক কিন্তু আমি বলবো ভাই এই দুনিয়ার ক্ষণস্থায়ী বাড়ি যদি আপনার 500 একর হয় লাভ নাই কারণ আল্লাহ পাক জান্নাত যেটা বানাবে সবচেয়ে ছোট জান্নাতটা হবে দুনিয়ার 10টার সমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাড়িতে যেয়ে বললেন সুবহানাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ এই দুনিয়াতে নামি দামি বিল্ডিং এ থাকার জন্য অন্তত কয়েক কোটি টাকা খরচ করতে হয় ঠিক না ঠিক আর পরকালে জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে তেমন টাকা পয়সা খরচ করতে হবে না আল্লাহর ইবাদত বندگی গুলো করলে ঈমান থাকলে নেক আমল করলে বিশাল বড় জান্নাত যেটা দুনিয়ার 10টার সমান হবে ওই জান্নাতে আপনাকে পৌঁছাবে কে আল্লাহ আরেকটু জোরে বলুন কে আল্লাহ এ ভাই দুনিয়ার জান্নাত যতই নামি দামি করে বানান 100 বছরের পরে বিল্ডিং এটা ড্যামেজ পরিত্যক্ত বাড়ি হয়ে যাবে কেউ থাকবে না আগের স্থাপনা রাজপ্রাসাদের বাড়ি আছে ঢাকাতে পুরান ঢাকাতে কিছু স্থাপনা আছে মানুষ দেখার জন্য যা এগুলো দেখলে হা করে তাকাই থাকতে হয় যেগুলো কোন কারিগর বানাইছে দেশের বাহিরে বিভিন্ন জায়গা আছে দেখলে আশ্চর্য হয় যেমন আমি ওমানে গেছিলাম ওই ভাই বলতেছে হুজুর আপনার মাহফিলে ছিলাম আপনাদের বাসকালীন আমি সুলতান কাবুসের বাড়িতে গেছি মাস্কেটের ওইদিকে যেই রাজপ্রাসাদ আরো কিছু স্থাপনা এগুলো দেখলে আশ্চর্য হয় গ্র্যান্ড মাস্ক যেটা আছে সুলতান কাবুস যিনি ওমানের বাদশাহ যিনি ওনার ভিতরে শুধু আপনি তাকাই থাকতে হবে কিভাবে এগুলা করছে তাহলে আরো আগের স্থাপনা আরো নামি দামি ছিল কিন্তু 100 বছর 200 বছরের পরে এগুলো থাকবে না আওয়াজ দেন না থাকবে না এটা দিগদা দেওয়াল খসবে না হয় চুনা উঠে যাবে না হয় টাইস নষ্ট হয়ে যাবে একটা সময় ব্যাঙ্গি নতুন করে নির্মাণ না হয় পরিত্যক্ত ভবনে রূপান্তরিত হবে কিন্তু আমার আল্লাহ বলে বান্দা আমি যে জান্নাত তোর জন্য নির্মাণ করছি রাসূলুল্লাহ বলে জান্নাতের একটা ইট হবে স্বর্ণের আরেকটা ইট হবে রূপার একটা হবে ইয়াকুত পাথরের আরেকটা হবে জমরুদের আর একটা ইট থেকে আরেকটা ইটের মাঝখানের যে জয়েন্ট দিবে দুনিয়াতে বালি আর সিমেন্ট দেওয়া হয় আর ওইখানে দেওয়া হবে মেশক অম্বর সুবহানাল্লাহ জোরে বলি সুবহানাল্লাহ যে জান্নাতে ঢুকলে আর বের হতে হবে না যে জান্নাতের নিচে দিয়া ঝর্ণাসমূহ প্রবাহমান ঘোষণাকার আরেকটু জোরে বলুন আল্লাহ চিরস্থায়ী জান্নাত দুনিয়াতে বাসকালী মিয়ার বাজার জলদিতে আসি মন চাইছে ভালো কিছু খাইতে আনতে হবে শহর থেকে আনতে আনতে ততক্ষণই রুচিও শেষ হইয়া যা ঠিক না কিন্তু জান্নাতের মধ্যে যখন থাকবেন মন চাইছে একটা কিছু খাইতে মুখ খুলতে হবে না কাউকে ডাক দিয়ে বলতে হবে না ভিতরে ভিতরে শুধু কল্পনা জল্পনা হবে আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন বলতে দেরি হবে সামনে এসে হাজির হইতে দেরি হইব না সুবহানাল্লাহ এত আস্তে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু চোখটি বন্ধ করেন না যদি ওই জান্নাত আপনারে আমার আল্লাহ দেয় কেমন লাগবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খাইতে খাইতে পেট পর্যন্ত গলা পর্যন্ত খাইছি আরেক ঘরে যাওয়ার পর এখন দেখতেছি আগের খাবারের চেয়ে সুস্বাদু খাবার এখন আফসোস করি হায় রে ওই জায়গায় যদি পেটটা একটু খালি থাকতো তাহলে এখানে কিছুটা খাওয়া যাইত ঠিক না আর জান্নাতে যারা থাকবে খাইতে খাইতে একেবারে গলা পর্যন্ত টেনশনের কোনো কারণ নাই আরেকটা খাবার খাইতে মন চাইছে সামনে এসে উপস্থিত হয়ে গেছে বাথরুমও যাইতে হবে না পেট খালি করার জন্য আস্তে করে একটা ডেকোর আসবে পেটটা পুরোপুরি খালি নতুন করে আবার খাওয়া যাইবে জোরে বলুন না ওই জান্নাতের দরকার আছেনি আরেকটু জোরে বলুন আল্লাহ যেন দান করে বলি আমিন আরেকটু জোরে বলে আমিন তারপরে আল্লাহ বলেন ও হুয়াল গফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ আল্লাহু আকবার বলেন তিনি অত্যন্ত ক্ষমাশীল অতীব স্নেহময় দয়াময়
আল্লাহর চেয়ে বড় ক্ষমতাবান পৃথিবীতে আর কেহ নাই, আল্লাহর চেয়ে বড় মমতাময় পৃথিবীতে আর কেহ নাই। কথা কোন ঠিক কি না? যে আল্লাহ আপনারা আমার এত মহব্বত কইরা বান্দা বানাইলো, ফেরেশতারা বলল আল্লাহ বান্দার দরকার নাই, আদমের দরকার নাই, আমরাই তোমার ইবাদত বন্দেগি করব। আমার আল্লাহ কো না না না, আমি বড় মহব্বত করে বড় দয়া দিয়ে আমি আমার বান্দারে বানাইছি। ওই বান্দা যখন আরামের ঘুমটাকে আরাম কইরা এই কনকনে শীতের মধ্যে তাহাজ্জুদের সময় যখন ঠান্ডা পানি দিয়া উজু বানাইয়া আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যায়, আমার আল্লাহ খুশিতে আত্মহারা হয়ে যা। ডাক ডাকো ফেরেশতারা, যে বনি আদম রে আমি মহাব্বত করে বানাইলাম, আমার বান্দা বানানোর আগে তোরা বাধা দিয়েছিলি যে আল্লাহ তোমার বান্দাকে তুমি বানাইও না, আমরা এবাদতের জন্য যথেষ্ট। তারা দুনিয়াতে মারামারি করবে, কাটাকাটি করবে, খুন খারাপি করবে, রাহাজারি করবে, তাকাইয়া দেখলি ফেরেশতারা আমার বান্দারা মারামারি কাটাকাটি খুন খারাপি রাহাজারি সব ভুইলা, এই গভীর জুনুতে দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমাচ্ছে আমার বান্দাটা আমি আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে পড়ে চোখের পানি সেরছে, এই বান্দার চোখের পানি আমার কাছে বড় আরাম লাগতেছে, বড় ভালো লাগতেছে, বান্দার ডাকগুলো আমি আল্লাহর অন্তরটা রে ঠান্ডা করে দিচ্ছে। সুবহানাল্লাহ, খোদার বয়ে যে চুক হতে অশ্রু দ্বারা জরে জাহান্নামের আগুন হারামি সেই চোখেরই তরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বয়ে যার চক্ষু দিয়া পানি আসবে তাহাজ্জুদের মুসল্লায় সিজদায় পড়ে যে আল্লাহর কাছে চাইবে, ওই বান্দার মর্যাদা আমার আল্লাহর কাছে এত বেশি হয় বান্দা নিজেও জানে না। এমন কিছু বান্দা আছে আল্লাহরে ডাকতে ডাকতে আল্লাহর এত কাছে যায়, একটা সময় আল্লাহ যখন বান্দারে পছন্দ করে ওই বান্দার হাতগুলো আল্লাহর হাত হয়ে যা, যে হাত দিয়া বান্দা ধরে, ওই বান্দার পাগুলো আল্লাহর পা হয়ে যা, যে পা দিয়া বান্দা চলে, ওই বান্দার কানগুলো আল্লাহর কান হয়ে যা, যে কান দিয়া বান্দা শুনে, ওই বান্দার জবানটা আল্লাহর জবান হয়ে যা, ওই জবান দিয়া বান্দা যখন যা চায় আমার আল্লাহ তা দেই। বড় করে বলি সুবহানাল্লাহ। যেমন ওই আসহাবে কাহাফের সেই যুবকটা তার মর্যাদা এত বেশি করেছে, সে আল্লাহর কাছে যা চাইছে আমার আল্লাহ তা দিয়েছে। আজকে সূরা বুরুজের তাফসিরেও যে বাচ্চার যে যুবক কথা আসলো আব্দুল্লাহ ইবনে তামুর, তার জবানও এত বেশি দামি হয়েছে, ওই জবান দিয়ে আল্লাহর কাছে সে যা চাইছে তা পাইছে। আমি জানতে চাই রে জলদির মায়েরা, বাসকালির মায়েরা, যে আল্লাহ ওই যুবকের মর্যাদা এত বাড়াইলো সেই আল্লাহ এখন আছে না নাই? জুড়ে বলুন আছে না নাই? আমরাও যদি আল্লাহরে খুশি আর রাজি করতে পারি আমাদের জবানের মর্যাদা বাড়াইবে কে? আল্লাহ। জোরে বলুন আল্লাহ। والغفور الودود ذو العرش المجيد, তিনি তো অত্যন্ত পরাকুমশালী আল্লাহ, দয়াময় আল্লাহ, ক্ষমাশীল আল্লাহ, যিনি মহান আরশের মালিক, মহান আরশের অধিপতি, বিরাট মর্যাদার অধিকারী। কথা বলেন ঠিক কি না? তিনি যা ইচ্ছা তাই করেন, ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ চাইতে দেরি হইতে দেরি না, আল্লাহ কোন বলতে দেরি ফায়া কোন হইতে দেরি না। কথা বলেন ঠিক কি না? আপনার নিকট কি ওই সেনা সমূহের খবর পৌঁছেছে যারা ফিরআউন ওয়া সামুদ, ফেরাউন এবং সামুদ জাতির কথা? তারপরে আল্লাহ বলেন, বালিল্লাযীনা কাফারু ফি তাকদীব আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত বাল হুয়া কুরআনুম মাজীদুম ফি লাওহিম মাহফুজ, বরং কাফেররা কোরআন কারীমের প্রতি মিথ্যা আরোপে লিপ্ত হয়েছিল। বালিল্লাযীনা কাফারু ফি তাকদীব আল্লাহ যদিও তারা মিথ্যা আরোপ করেছিল, আল্লাহ পাক তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে দিয়েছে। বাল হুয়া কোরআনুম মাজীদ, বস্তুটিটা সে মহামান্বিত কোরআন, ফি লাওহিম মাহফুজ, যাকে আমার আল্লাহ লাওহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করেছে। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। এই কোরআন নিয়ে যদি কেউ সমালোচনা করে, কোরআনের শান যদি কেউ কমাইতে চায়, পৃথিবীর সমস্ত কোরআন
কোরআনগুলোকে যদি নদীর মধ্যে নিক্ষেপ করে কিংবা যদি পাণ্ডুলিপিগুলোকে আগুনে পোড়াইয়া ফেলতে চায়, কোরআনের একটা জের জবর নোক্তার কোনো পরিবর্তন হবে না? আর একটু জোরে বলুন, হবে না? ইসলাম নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, ইসলামের আলোকে যদি কেউ নিভিয়ে দিতে চায়, ইসলামের মর্যাদাকে যদি কেউ কমাইতে চায়, কমাইতে পারবে না? আর একটু জোরে বলুন, পারবে না? রাসূলের শান নিয়ে যদি কেউ সমালোচনা করে, রাসূলের শান যদি কেউ কমাইতে চায়, রাসূলের মর্যাদা যদি কমাইতে চায়, কমবে না। আল্লাহ করফানা লাকা যিকরক হাবিব, আপনার মর্যাদা আমি আল্লাহ বানাইছি, ইদা যুকিরতু যুকিরতা মাই, কানে আমি আল্লাহর শরণ আছে ওই জায়গা আপনি নবীর শরণ আছে। সুতরাং যারা রাসূলের শান কমাইতে চায় তাদের অস্তিত্ব দুনিয়া থেকে বিলীন হয়ে যায়, রাসূলুল্লাহর শানের কোনো আঘাত হয় না। কথা বলেন ঠিক কি না? রাসূলুল্লাহর মিলাদুন্নবী নিয়ে ষড়যন্ত্র চলছে, রাসূলুল্লাহকে দাঁড়িয়ে সালাম দেওয়ার ক্ষেত্রে ষড়যন্ত্র চলছে, রাসূলের শান মান কে কেমনে কমাইতে পারবো, কিভাবে এজেন্ডা বাস্তবায়ন করতে পারবো চলছে। কিন্তু আমাদের চোখের দেখা রাসূলের শান নিয়ে যারাই বেয়াদবি করছে তাদের অস্তিত্ব মিটাইয়া দিছে কে? আল্লাহ। আর একটু জোরে বলুন। তাহলে আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিব, আল্লাহর ভয় রাসূলের মহাব্বত আমাদের অন্তরে রাখা দরকার আছে না নাই? ওলি আল্লাহর সাহাব্বতে থাকা দরকার আছে না নাই? তাহলে মিলাদুন্নবীর শিক্ষা হলো নামাজ কয়ক্ত, জোরে বলুন, আওয়াজে বোঝা যাক, পাঁচ অক্ত বাসকালীর জন্য না অন্য জায়গার জন্য, আওয়াজ দিয়া বলুন কয়ক্ত, শুধু কি বাসকালীর জন্য? গোটা পৃথিবীর সমস্ত মুমিন মুমেনা মহিলা পুরুষ আল্লাহর নবীকে 7 বছর হইলে সন্তানকে নামাজের জন্য বোঝাও, 10 বছর হইলে প্রয়োজনে বেদ দিয়া আঘাত করো, ওদের সন্তানগুলোকে নামাজি বানানো দরকার আছে না নাই? মিলাদুন্নবীর এক নম্বরের শিক্ষা হইল নামাজ, কারণ শাওয়াহিদুন নবুয়াত কিতাবের মধ্যে আসছে। হযরত ফুফিয়াম্মা সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব বলে, আমার কলিজার টুকরা ভাতিজা যখন দুনিয়াতে আসলো, কারোর সাথে কোনো কথা নাই বার্তা নাই, আসতে দেরি, অমনিতেই আল্লাহর কুদরতে কদমে সিজদা দিতে শুরু করলো। সুবহানাল্লাহ, আমরা নই ওই ওই নবীর উম্মত দাবি করে মিলাদুন নবী পালন করলাম, মিলাদুন নবীর শিক্ষা নিলাম না, তাহলে আমাদের এই জীবনের কোনো দাম হবে না। মিলাদুন নবীর যথার্থতা তখনই আসবে যখন পাঁচ অক্ত নামাজ ঠিক মতো আদায় করবো। কথা বলেন ঠিক কি না? করবেননি সবাই? আল্লাহওয়ালা বুজুর্গ যারা হয়েছে তারা কি সপ্তাহে একদিন শুধু জুমার নামাজ পড়ছে? আল্লাহওয়ালা বুজুর্গ যারা হয়েছে তারা কি বছরে শুধু দুই দিন নামাজ পড়ছে? আল্লাহওয়ালা বুজুর্গ যারা হয়েছে তারা কি শুধু পাঁচ অক্ত নামাজের মধ্যে সীমিত রাখছে? বরং তারা এশরাক আওয়াবিন তাহাজ্জুদ কোনো নামাজ বাদ দেয় নাই। কথা কোন ঠিক কি না? এশরাক আওয়াবিন রাখলাম শুধু পাঁচ অক্ত নামাজের ওয়াদা করেন, পড়বেননি সবাই, আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। পাঁচ অক্ত নামাজের পাশাপাশি পাঁচ অক্ত নামাজের পাশাপাশি নফল নামাজ পড়া দরকার আছে না নাই? প্রত্যেক চাঁদের সাথে কিছু নামাজ আছে, প্রত্যেক দিনের সাথে কিছু নামাজ আছে, প্রত্যেক চাঁদের সাথে স্পেশাল কিছু কিছু দিবস আছে, ওই দিবসে আলাদা আলাদা কিছু আমল আছে, ওই আমলগুলো করতে সময় লাগে কম, সওয়াবের পরিমাণ বেশি। তাই আমি একটা কিতাব লিখছি কোরআন ও হাদিস সুন্নার আলোকে 12 চাঁদের ফজিলত ও গুরুত্বপূর্ণ আমল। ইতিমধ্যে হয়তো অনেকের কাছে বইটা থাকতে পারে, নতুন করে আবার বাইন্ডিং আনা হয়েছে, চেষ্টা করবেন বইটা সংগ্রহ করতে। হাদিয়া হলো 150 টাকা, কম দিবেন না, কারণ 10-5 টাকা যা থাকবে আমার মাদ্রাসার ফান্ডে যাবে। তাই এই বইটা সবাই সংগ্রহ করার চেষ্টা করবেন। প্রত্যেক দিনের আমল, চাঁদের আমল, বারের আমল এখানে আলাদা আলাদা করে সূচিতে পাইবেন। তো যেই কথা বলছিলাম, মিলাদুন নবীর শিক্ষা নামাজ, আওয়াজ দিয়ে বলুন কি? আর একটু জোরে বলুন, নামাজ। মহিলাদের জন্য মিলাদুন নবীর শিক্ষা আছে না নাই? আছে, জোরে বলুন, আছে। মহিলাদের জন্য মিলাদুন নবীর শিক্ষা হইল পর্দা, কারণ হুজুর যখন দুনিয়াতে আসলো, সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব হুজুরের ফুফিয়াম্মা বলে, আমার হুজুরের লজ্জাস্থান থেকে কাপড়টা সরে গেলে আল্লাহর নবী কান্নাকাটি করত, আমরা দিতে দেরি হইলে অদৃশ্যের ফেরেশতারা এসে হুজুরের লজ্জাস্থান মুবারককে ডেকে দিত। সুবহানাল্লাহ,
যে নবী দুনিয়াতে আইসা ইজ্জত রক্ষার জন্য আমাদেরকে তালিম দিল, পর্দার অধিকার, পর্দার হুকুম বাস্তবায়নের শিক্ষা দিল, পর্দা কি করে করতে হয় সেই শিক্ষা দিল। সেই নবীর উম্মত হইয়া, উম্মতের মহিলা হইয়া কি করে পর্দা না করে নিজের লোক লাবণ্যকে দেখানোর জন্য বাসকালে জলদি বাজারে ঘোরাঘুরি করে, টাকা পয়সা বেশি হইলে চট্টগ্রামের নামী দামি শপিং মলে চলে যা, এমন ভাই এমন ভুন আমাদের সমাজে আছে না নাই? আর একটু ধরে বলুন, আছে না নাই? এই জন্য অনুরোধ করব আমার পর্দার অন্তরালের মা বোনেরা, হায়াত বড় সীমিত, ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে আমরা দুনিয়ার মোহে পড়ব না, এইভাবে নিজের সৌন্দর্যকে আমরা নষ্ট করব না, নিজের সৌন্দর্যকে পরপুরুষকে দেখাইয়া জাহান্নামটা অবধারিত করব না। আমার নবী বলে আদ্দায়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ, বেগানা কোনো দিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, সমর্থ থাকলে হজ জাকাত দেওয়া যেমন ফরজ, মা বোনদের জন্য পর্দা করাও ফরজ। কথা বলেন ঠিক কি না? কি লাভ? যত বড় আপনি সুন্দরী হন না কেন, আপনি বিশ্ব সুন্দরী হলেও নির্দিষ্ট সময়ের পরে আপনার দিকে কেউ তাকাবে না। তাহলে মাঝখানে কেন আপনি পাপের পাল্লাকে বাড়ি করবেন? আপনি যদি পর্দা নিশীন হয়ে চলতেন, আপনার সন্তানগুলো আল্লাহওয়ালা হইত, বুজুর্গ হইত। আপনি যদি পর্দানিশীন হয়ে চলতেন, আপনি এই যুগের রাবিয়ে বুশ্রী হইতেন। কথা বলেন ঠিক না? বিশেষ করে মাদেরকে বলবো, সন্তান যখন আপনার গর্বে আসবে, মারা চাইলে এই যুগের জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা বুজুর্গ সন্তানগুলো পৃথিবীতে আনতে পারে ইবাদতের মাধ্যমে। কথা বলেন ঠিক কি না? মনে করেন গর্বে যখন সন্তান আসবে, মা যদি পাঁচক্ত নামাজি হয়, মা যদি বেশি বেশি নফল ইবাদত বন্দিগি করে, মা যদি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে, মা যদি এশরাক আওয়াবিন তাহাজ্জুদ নামাজ আদায় করে, এই সন্তানটা কি নেক সন্তান হবে নাকি বাজে সন্তান হবে? নেক সন্তান হবে, 100% নেক সন্তান হবে। এই পৃথিবীতে যতগুলো মানুষ দামি বুজুর্গ আল্লাহওয়ালা হয়েছে, ওনাদের মাদের জীবন চরিত্র দেখবেন, মারা কত বেশি দামি। মারা সিজদায় পড়ে পড়ে সন্তানের জন্য দোয়া করেছে, নেক আমলের উসিলা আল্লাহ পাক সন্তানকে দামি বানাইয়া দিছে। যেমন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, এমন মার গর্বে আসছে যেই মার মাথার চুলের মধ্যে সূর্যের আলো লাগে নাই। পর্দা কাহাকে বলে? সুবহানাল্লাহ, বলবেন না? আরো তো লম্বা চড়া ইতিহাস আপনারা জানেন। উমার আব্বার সাথে যখন শাদি হয়েছিল, ওই ঘটনা মোটামুটি সবার জানা আছে। এত বেশি পর্দা করেছেন, উনি 18 পারার কোরআনের হাফেজা ছিলেন। হুজুর গাউসে পাক যখন পেটে আসছিল, মার বয়স তখন 60-এর ঊর্ধ্বে, সচরাচর ওই বয়সে কোনো মা সন্তান ধারণ করে না, কিন্তু আল্লাহ চাইলে সবই পারে, ঠিক না? আল্লাহ চাইলে মা বাপ ছাড়াও সন্তান দিতে পারে, আল্লাহ চাইলে আবার বাপ ছাড়াও সন্তান দিতে পারে, আল্লাহ চাইলে আবার বৃদ্ধকালেও সন্তান দিতে পারে। হুজুরের আম্মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করত। হুজুর গাউসে পাক আম্মা জেনের গর্ব থেকে 18 পারা কোরআন মুখস্থ করে চলে আসছে। আমাদের মাদেরকে জিজ্ঞেস করেন না, সন্তান গর্বে আসার পরে কার মা কয়টা কোরআন শরীফের খতম দিছে? খুব কম পাওয়া যাবে। এই জন্য অনুরোধ করবো মাদেরকে, উইথ ডিউ রেসপেক্ট ফ্রম মাই হার্ট, হৃদয় থেকে আপনাদেরকে সম্মান করি, শ্রদ্ধা রাখি, কারণ আমিও তো কোনো না কোনো মার গর্বে পৃথিবীতে আসছি। কথা বলেন, এটা তো সম্মানের জাতি, এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। মার কদমের নিচে সন্তানের জান্নাত, এমন মর্যাদা যেই ধর্ম যে ইসলাম মা আপনাকে দিল, আপনি শয়তানের অসহায় পড়ে অপসংস্কৃতি লালন করে আপনার সৌন্দর্যকে পরপুরুষের কাছে বিলিয়ে দেওয়ার জন্য রাস্তাঘাটে মাঠে ময়দানে এইভাবে আপনাকে সৌন্দর্য বিলিয়ে দেওয়ার অধিকার ইসলামী শরীয়ত আপনাকে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নেবেন যে আমি পর্দানিশীন হব, আমি আল্লাহওয়ালা হব, আমি বুজুর্গ হব, আমি দুনিয়ার শয়তানের অসহায় আমার সৌন্দর্যকে পরপুরুষকে দেখাবো না। আপনার সৌন্দর্য দেখার ইসলামী শরীয়ত অধিকার দিয়েছে একমাত্র আপনার স্বামীকে।
আপনি স্বামীকে যত দেখাইবেন তত সওয়াব পাইবেন। স্বামীকে না দেখাইয়া বাজারে যাইয়া সেজুগুজু করে মানুষের সামনে ডিসপ্লে হলে জাহান্নাম আপনার জন্য দাও দাও করে জ্বলতে থাকবে। সর্বশেষ একটা হাদিস বলবো মহিলাদের জন্য, রাসূলুল্লাহ বলেন আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ইয়াদখুলুনাল জান্নাতা আইয়ু আবওয়াবিন শাআত। আমার উম্মতের মহিলারা যদি চারটা জিনিস আমল করে আটখানা জান্নাতের যেই দরজা দিয়া মনে চা সেই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা আমল? চারটা। আওয়াজ দেন, চারটা। মহিলাদের কথা বলতিছি এজন্য মন খারাপ, দুই ঘন্টা তো আপনাদের কথা বলছি, পাঁচটা মিনিট কি ওনাদের কথা বলবো না? তাহলে চেহারাগুলো মলিন করছেন কেন? ওনাদেরকে জান্নাত দিলে আপনাদের কি লস আছে নাকি? চিন্তা করতেছেন, আমরা এত কষ্ট করি জান্নাত পাবো না, ওরা শুধু চারটা জিনিস করে জান্নাত যাবে। হ্যাঁ, জবাবদিহিতা মহিলাদের চেয়েও আমাদের বেশি, আমাদের চেয়েও মহিলার কম। কথা বলেন, আপনি যে ব্যাগ পরে বাজার নিয়ে যান, খাবার নিয়ে যান, টাকাগুলো হালাল না হারাম এই হিসাব কিন্তু মহিলার কাছে চাইবো না, আপনার কাছে চাইবো। কথা কন? এই জন্য আমার নবী কো ইজা সল্লাত খামসাহা, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, সওয়ামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে, কারণ মহিলারা চাইলে নামাজ পড়তে পারে, কোনো বাধা তাদেরকে আটকে রাখতে পারে না। কথা বলেন ঠিক না? ঠিক। তারপরে হইল রমজানের রোজা, ও আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করবে, ও আহসানাত ফারজাহা, নিজের ইজ্জতের হেফাজত করবে। অনেক মহিলা আছে নিজে একটু সুন্দর বেশি, ওনার তুলনায় ওনার স্বামী একটু নীরস, কথাই কথাই স্বামীর অপমান করে, আছে না নাই? অনেক মহিলা আছে নিজের বাবার টাকা পয়সা বেশি, সেই তুলনা স্বামীর তত বেশি টাকা পয়সা নাই, স্বামীকে কথাই কথাই আঘাত করে। অনেক মহিলা আছে স্বামীর উপার্জন কম, পাশের মহিলা স্বামীর উপার্জন বেশি, এই কারণে স্বামীকে কষ্ট দেয়, মা স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আছে না নাই? অনেক মহিলা আছে স্বামীকে কথাই কথাই অপমান করে। এক কথায় এই টাইপের মহিলা যারা ওদের অবস্থা কিন্তু খারাপ। এই জন্য রাসুল বলেন আতাআত যাও যাহা, স্বামীর আনুগত্য করবে। স্বামী যদি শরীয়ত বিরোধী কোনো কাজ করতে বাধ্য না করে, স্বামী ইসলামী শরীয়তের গণ্ডিতে যা বলবে এগুলো মানবে, স্বামীকে স্বামীর মতো মূল্যায়ন দেবে। এই চারটা জিনিস যদি আমার মা বোনেরা করতে পারে, আটখানা জান্নাতের যেই জান্নাত দিয়া মনসা সেই জান্নাত দিয়া জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যেন প্রত্যেকটা মা বোনকে সেই জান্নাত দান করে। এত আসতে কেন? আমিন। রান্না কি তিন বেলা কম করে নাকি? সোলাই পুড়ে কি কম মজা মজা খাওয়া? তাহলে আমিন দিয়ে একটু বলো করে বলেন, বলেন আমিন। আল্লাহ যেন তাদেরকে রাবিয়া বুসরির মতো ওলি বানায়। আমিন। আসুন একটু সালাম দিয়া নবী।